আমরা মোটামুটি ম্যাক্সিমাম কাভার সিডিভি কমপ্লিট করে নিয়েছি, আর আধ ঘন্টা সিডিভি করবো আমরা, বাকিটা যা আছে করে নেবো আর স্যার কি। একটু আসতে বলবেন, চলো হ্যাঁ বলুন। একটু আসতে করে বলবেন, ও জোরে হয়ে যাচ্ছে কথা, স্পিড একটু বেশি হয়ে যাচ্ছে। একটু সাউন্ড কমিয়ে নিন, না তো বাকিদের অসুবিধা হতে পারে। কথা আসতে হয় না স্যার, স্পিডটা বলছে, ও ঠিক আছে ঠিক স্পিড আছে একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে স্পিড মেনটেন করবো। তো আমরা ইনক্লুসিভ এডুকেশন মানে সবাই জানি আর কি, এখান থেকে মুখস্থর কিছু নেই, কোনো সাব সিডিপিতে কোথাও কোনো কিছু মুখস্থ নেই, একটু বুঝে নিতে হবে ইনক্লুসিভ এডুকেশন মানে কি। মনে করুন কেউ হ্যান্ডিক্যাপড আছে তাকে আলাদা স্কুলে পাঠাচ্ছি, কেউ গিফটেড খুব ভালো পারে তাকে আলাদা স্কুলে পাঠাচ্ছি, কেউ মিডিয়াম স্টুডেন্ট তাকে আলাদা স্কুলে পাঠাচ্ছি, কেউ চোখে কম দেখে তাকে আলাদা স্কুলে পাঠাচ্ছি, এরকম ভাবে সবাইকে আলাদা আলাদা না পাঠিয়ে সবাইকে আমি একই স্কুলে একই ছাতার নিচে পড়াবো আর কি, ঠিক আছে, একই স্কুলে পড়াবো আর কি। এটাই তো ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের মূল কথা একটাই, অর্থাৎ ছাত্র ছাত্রীদের তাদের যে ক্ষমতা রয়েছে, কে কতটা পারে, কার কি ক্ষমতা রয়েছে, তার উপর ভিত্তি করে তাদেরকে সেগ্রিগেট করব না, তাদের তার উপর ভিত্তি করে তাদেরকে পৃথকীকরণ করব না, তাদের উপর পৃথকীকরণ না করে সবাইকে আমি একই ছাতার নিচে নিয়ে এসে সবাইকে আমি একই ক্লাসরুমের নিচে পড়াবো। এই তো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। বা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার আরেকটা নাম রয়েছে বাংলাতে, সেটা হচ্ছে সর্বব্যাপী শিক্ষা। ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো আমরা সবাই জানি, তবে সর্বব্যাপী শিক্ষা এই নামটা মনে রাখতে হবে, যেটা আমাদের আসলে মিস্টেক না হয়ে যায়। আচ্ছা, এবার গিফটেড স্টুডেন্ট মানে আমরা কারা জানি? সাধারণত যাদের আইকিউ 130 প্লাস হয়ে থাকে, যাদের আইকিউ সাধারণত 130 প্লাস হয়ে থাকে, বা যারা মানসিক কাজকর্ম রয়েছে, খুব উচ্চ মানের মানসিক কাজকর্ম করতে পারে যারা, ঠিক আছে, যে কোনো কনসেপ্ট তারা খুব ইজিলি যাতে গ্র্যাপ করতে পারে, যে কোনো একটা বিষয় বোঝানো আর কি একবার বোঝাতেই বুঝে নিল আর কি, ঠিক আছে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা গিফটেড স্টুডেন্ট বলে থাকি আর কি। নর্মাল স্টুডেন্ট যাদের 90 আইকিউ 90 থেকে 100, তাদেরকে নর্মাল স্টুডেন্ট আমরা বলে থাকি। আবার তাহলে আমাদের ক্লাসরুমে গিফটেড স্টুডেন্টও কিছু না কিছু থাকে আর কি। কিছু স্টুডেন্ট থাকে যাদের যে কোনো বিষয় বুদ্ধি বেশি, আইকিউ বেশি, এবং যে কোনো বিষয় খুব ইজিলি বুঝে নিচ্ছে, খুব তাড়াতাড়ি শিখে নিচ্ছে, গিফটেড স্টুডেন্ট আমাদের ক্লাসরুমে এই ধরনের শিক্ষার্থী থাকে। নর্মাল স্টুডেন্ট যাদের আইকিউ 90 থেকে 110, এরকম স্টুডেন্টও আমাদের ক্লাসরুমে থাকে। লার্নিং ডিসেবিলিটি মানে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফি, আমরা একটু আগে যেগুলো করলাম, ওই রোগগুলো আছে এরকম শিক্ষার্থী আমাদের ক্লাসরুমে থাকে। লোকোমোটর ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ যাদেরকে বলে আর কি, হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট, তারাও আমাদের ক্লাসরুমে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন ভাষায় কথা বলে, তো বাংলা, কেউ ইংলিশ, কেউ হিন্দি, বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে, এরকম শিক্ষার্থী আমাদের ক্লাসরুমে থাকে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি, কেউ ধনী, কেউ গরিব, তাহলে এত রকম শিক্ষার্থী আমাদের ক্লাসরুমে থাকে। তাহলে আমাদের ক্লাসরুমে এত রকম শিক্ষার্থীর ভ্যারাইটি দেখা যায়। কারা কারা থাকে? গিফটেড থাকে, নর্মাল থাকে, লার্নিং ডিসেবিলিটি ওরা থাকে, যাদের হচ্ছে লোকোমোটর ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ তারা থাকে, বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী তারা থাকে, বিভিন্ন ধনী গরিব তারা থাকে। এত রকম বৈচিত্র্য নিয়ে আমাদের শ্রেণীকক্ষটা কিন্তু তৈরি আর কি। এবার আমি যদি মনে করুন যে যারা গিফটেড স্টুডেন্ট, যারা গিফটেড স্টুডেন্ট তাদেরকে বলছি, তোমরা গিফটেড স্টুডেন্ট, তোমরা আমাদের নর্মাল স্কুলে কেন পড়াশোনা করবে, তোমরা একটা আলাদা স্কুলে গিয়ে ভর্তি হও, তোমরা আলাদা স্কুলে পড়ো। যাদের লোকোমোটর ডিসেবিলিটি তাদের আলাদা স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর কি, আর চোখে যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে তাদের আলাদা স্কুলে পাঠিয়ে দিয়েছি। সবাইকে যদি আমি আলাদা আলাদা স্কুলে ভাগ করে দিই আর কি, ঠিক আছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে বিশেষ শিক্ষা ব্যবস্থা। সেটা কি? বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন মানে কি? যার যার যেটা স্কুল সেখানে ভাগ করে দিলাম, যে চোখে কম দেখে তাকে ওর জন্য আলাদা স্কুলে ভাগ করে দিলাম, যে গিফটেড স্টুডেন্ট তার জন্য গিফটেড স্টুডেন্ট আলাদা স্কুলে ভাগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। কিন্তু এই ধারণা আগে একটা সময় ছিল, এই ধারণাটা বর্তমান সময় কিন্তু পরিবর্তিত হয়েছে আর কি। এখন কি করা হয়? এখন করা হয় এই যে যারা গিফটেড স্টুডেন্ট আছে, সাউন্ড খুব কম হচ্ছে স্যার, সাউন্ড খুব কম হচ্ছে আচ্ছা এক মিনিট, স্যার কারো মাইক অন আছে কি দেখছেন, স্যার আমরা তো ঠিক শুনতে পাচ্ছি না, না ক্লিয়ার আসছে না, কারো মাইক কোন আছে মনে হয়, মাইকটা কারো অন আমরাও আছে ঠিক দেখুন না শুনতে একবার, পাচ্ছি স্যার, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। বিরক্তি লাগছে স্যার। তাহলে কি দেখলাম? গিফটেড রয়েছে, নর্মাল রয়েছে, লার্নিং ডিসেবিলিটি আছে, সবাইকে যদি আলাদা আলাদা স্কুলে পাঠিয়ে দেয় সেটা হচ্ছে বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। এটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বলে না, সবাইকে আলাদা আলাদা স্কুলে পাঠাবো, সবাইকে আলাদা আলাদা করে পড়াবো, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এই ধারণায় বিশ্বাসী না। আমাদের শিক্ষা ব্যবস্থা কি বলে? সবাইকে একসাথে নিয়ে আসো আর কি, গিফটেড স্টুডেন্ট, লার্নিং নর্মাল স্টুডেন্ট, লার্নিং ডিসেবিলিটি, লোকোমোটর ডিসেবিলিটি, যা কিছু আছে, ধনী গরিব সবাইকে মিলেমিশে একসাথে পড়াও, ঠিক আছে, সবাইকে মিলে একসাথে পড়াও, সবাইকে একই ছাতার নিচে নিয়ে আসো। এই যে সবাইকে যে একসাথে পড়াও, একই ছাতার নিচে নিয়ে আসো, এটাই হচ্ছে
ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি, এখানে কি করা হয়, এখানে গিফটেড, লার্নিং ডিসএবিলিটি, তারপর যা কিছু যত ধরনের শিক্ষার্থী রয়েছে সবাইকে একসাথে নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা আর কি। আচ্ছা এবার এখানে দুটো জিনিসের পার্থক্য, তাহলে আগে কি ছিল, আগে ছিল স্পেশাল এডুকেশন, আগে ছিল স্পেশাল এডুকেশন। আচ্ছা পরে কি হলো, এই স্পেশাল এডুকেশনের পরে আসে ইন্টিগ্রেটেড এডুকেশন, ইন্টিগ্রেটেড বা সমন্বিত। তারপরে তারও পরে আসে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তি মূলক শিক্ষা ব্যবস্থা। কি পার্থক্য, আমরা স্পেশাল তো বুঝলাম, সবাইকে আলাদা আলাদা স্কুলে পাঠিয়ে দিচ্ছে, যার যেরকম চাহিদা যার যেরকম দরকার আলাদা স্কুলে পাঠিয়ে দিচ্ছে, এটা স্পেশাল ছিল আর কি, ঠিক আছে। তারপরে কি আসলো, এটা এক নাম্বার। তারপরে আসলো ইন্টিগ্রেটেড এডুকেশন। ইন্টিগ্রেটেড এডুকেশন মানে কি, সমন্বিত শিক্ষা মানে কি, এখানে এখানে সবাইকে নিয়ে এসছে, যে চোখে কম দেখে অর্থাৎ যাদের লার্নিং ডিসেবিলিটি আছে তাদেরকে, যারা গিফটেড রয়েছে তাদেরকে, যারা নর্মাল স্টুডেন্ট তাদেরকে, ঠিক আছে, যারা বিভিন্ন পরিবেশ থেকে আসছে সবাইকে, এখানেও সবাইকে নিয়ে এসছে আর কি, ঠিক আছে। কিন্তু তাদের জন্য বিশেষ আলাদা, তাদের যে চাহিদাটা রয়েছে চাহিদাটাকে ধ্যান রাখা হয়নি, তাদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করা হয়নি। কিন্তু ইনক্লুসিভে তাদেরকে সবাইকে একসাথে নিয়েও এসেছে, লার্নিং ডিসেবিলিটি, নর্মাল, গিফটেড সবাইকে একসাথে নিয়ে আসাও হয়েছে এবং তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থাও করা হয়েছে, ঠিক আছে। তাহলে মনে করুন যে ইন্টিগ্রেটেড এডুকেশন আর কি, ঠিক আছে, সেখানে নর্মাল স্টুডেন্ট আছে কি নেই, ইন্টিগ্রেটেড এডুকেশনে নর্মাল স্টুডেন্ট আছে কি নেই, আছে। তার সাথে যাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে কি নেই, এখানে কিন্তু নর্মাল স্টুডেন্টের সাথে হ্যান্ডিক্যাপ বাচ্চাও আছে, গিফটেড আছে, সবাই আছে। কিন্তু এই সমন্বিত শিক্ষাতে হ্যান্ডিক্যাপ বাচ্চার জন্য কি হ্যান্ডিক্যাপ চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল, এখানে কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু ছিল না। যে চোখে কম দেখে তার জন্য কি অডিও টাইমের ব্যবস্থা করা হয়েছিল, ব্যবস্থা কিন্তু করা হয়নি। যে ইনক্লুসিভের ক্ষেত্রে ওদেরকে একসাথে নিয়ে আসাও হয়েছে এবং তাদের জন্য ব্যবস্থাও করা হয়েছে, যে চোখে কম দেখে তার জন্য অডিও টিএম, ঠিক আছে, যে হাঁটতে পারে না তার জন্য হুইল চেয়ার আর কি, ঠিক আছে। তাহলে এই ইন্টিগ্রেটেড এবং ইনক্লুসিভের মধ্যে কী পার্থক্য, ইন্টিগ্রেটেড সবাইকে একসাথে নিয়ে আসা হলেও তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থাটা করা হয়নি, ইনক্লুসিভে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আসার পরেও তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে আর কি। তাহলে কোনটা ভালো, স্পেশাল সবচেয়ে ভালো, না ইন্টিগ্রেটেড ভালো, নাকি ইনক্লুসিভ ভালো, সবচেয়ে ভালো কোনটা বলবো? ইনক্লুসিভ, ইনক্লুসিভ সবচেয়ে বেটার আর কি। এই তো ইনক্লুসিভ এডুকেশন ধারণা, এটুকু এটুকু ধারণা থাকলেই আর কি, ঠিক আছে। তাহলে ইনক্লুসিভ এডুকেশন আমাদের কি কি খেয়াল রাখতে হবে আর কি, ইনক্লুসিভ এডুকেশন মানে আমাদের বর্তমান শিক্ষা অবস্থা, এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অবস্থা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অবস্থায় পড়াতে গেলে আমাদেরকে কোন কোন জিনিসগুলো খেয়াল করতে হবে আর কি, ঠিক আছে। আমাদের যদি কোনো পরিবর্তন করতে হয় আর কি, স্কুলের সিস্টেমটাকে পরিবর্তন করবো আর কি, বাচ্চাকে কোনো রকম পরিবর্তন করবো না, বাচ্চা যেরকম আছে যেভাবে শিখবে ওকে সেইভাবে শেখাতে হবে আর কি, ঠিক আছে। বাচ্চাকে আমি জোর দিতে পারি না তুমি এটা পারছো না ওইভাবে শেখো, আমাকে স্কুলের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আর কি। ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন দিতে হবে। আমার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা মানে কি, অনেক ধরনের শিক্ষার্থী আছে, যার যেরকম চাহিদা তাকে সেইভাবে আমাকে অ্যাটেনশন দিতে হবে আর কি, ঠিক আছে। আমি পড়াচ্ছি কীভাবে পড়াচ্ছি আর কি, ঠিক আছে, আমি পড়াচ্ছি মুখে বলে বলে, মুখে বলে বলে মানে কি ওরালি আমি পড়াচ্ছি। এবার আমার ক্লাসরুমে যারা কানে শুনে না সেই শিক্ষার্থী তো আছে, তাহলে মুখে মুখে বললেও কি শিখতে পারবে, পারবে না। তাহলে ওর জন্য কিন্তু আমাকে আলাদা করে কিন্তু আমাকে ছবির ব্যবহার করতে হবে, যে কানে শোনে না তার জন্য আমাকে ছবির ব্যবহার করতে হবে, যে চোখে দেখে না তার জন্য আমাকে অডিও টাইম ব্যবস্থা, অর্থাৎ যা যে যেটা দিয়ে শিখতে পারে, যে যেটা দিয়ে শিখতে পারবে তার জন্য আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে, অর্থাৎ আমাকে ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন দিতে হবে, ব্যক্তিগতভাবে আমাকে তাকে মনোযোগ দিতে হবে আর কি। ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন, বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে সবাই তো একভাবে শিখতে পারবে না, আমাকে করতে হবে যে যেভাবে পারে তাকে সেইভাবে শেখাতে হবে, তাকে আমি সিম্প্যাথি দেখাতে পারি না, ঠিক আছে। তুমি তুমি তো হাঁটতে পারো না, তুমি যেটা করতে পারো না, সিম্প্যাথি দেখালে কী হবে, সিম্প্যাথি সে নিজেকে লো ফিল করবে আর কি, ঠিক আছে, যে স্যার আমাকে সিম্প্যাথি দেখাচ্ছে আর কি, বাকিদেরকে তো বলছে না আর কি, আমাকে স্যার আদর কেন করছে, তাকে আমি নর্মাল বাকি ছাত্রদেরকে যেভাবে দেখছি আর কি আমি তাকেও সেইভাবে দেখবো আর কি, ঠিক আছে, কিন্তু তার জন্য বিশেষ ব্যবস্থাটা করবো আর কি। আমি ওপর সবার ক্লাসের সামনে ওর উপর বেশি দয়ামায়া হতে দেখাবো না আর কি, ঠিক আছে। তাহলে ও নিজেকে সবার থেকে আলাদা ফিল করবে আর কি। আমাকে সেন্সিটিভ হতে হবে মানে কি, সংবেদনশীল হতে হবে। সংবেদনশীল মানে কি, ওর যেগুলো চাহিদা রয়েছে, ওর কী কী সুবিধা অসুবিধা সেগুলোর দিকে ধ্যান রাখতে হবে আর কি, ঠিক আছে। নো সেগ্রিগেশন, সেগ্রিগেশন মানে কি, পৃথকীকরণ। আমি ছাত্রদের মধ্যে কোনো কিছুর ভিত্তিতেই পৃথকীকরণ করতে পারি না। পৃথকীকরণ মানেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, যে ছাত্রদের মধ্যে ওদের যে চাহিদা রয়েছে চাহিদার ভিত্তিতে পৃথকীকরণ করা, এটা কখনো হতে পারে না, ঠিক আছে। ছাত্রদেরকে কখনো আমরা পৃথকীকরণ সেগ্রিগেট করতে পারি না, ঠিক আছে। লেভেলিং, নামাঙ্কিত করা, ও তুই ও হচ্ছে গাধা একদম, ও খুব ব্রিলিয়ান্ট, খুব ট্যালেন্টেড, কাউকে কোনো নাম ধরে ডাকতে পারি না, এরকম কোনো লেভেল লাগিয়ে দিতে পারি না, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা খারাপ, কোনো রকম লেভেল করবো না। অ্যাবিলিটি বেসড গ্রুপিং, তো সক্ষমতা ভিত্তিক গ্রুপিং, আমরা গ্রুপ করা ভালো জানি, বেটা বলতে কী জানি, গ্রুপ করা ভালো, কিন্তু যদি বলে অ্যাবিলিটি বেসড
মানে যার যেরকম ক্ষমতা, ক্ষমতার উপর ভিত্তি করে গ্রুপ করছি সেটা খারাপ। তোমরা খুব ভালো পারছো, তোমাদের একটা আলাদা গ্রুপ, তোমরা মাঝারি পারো তোমাদের আলাদা গ্রুপ, তোমরা কম পারো তোমাদের আলাদা গ্রুপ। মানে অ্যাবিলিটির উপর ভিত্তি করে আমরা গ্রুপ করবো না। আমরা যখন গ্রুপ করবো, ঠিক আছে, গ্রুপে সবাই থাকবে আর কি, ঠিক আছে, দুই দুজন থাকবে খুব ভালো পারে, দুজন থাকে মিডিয়াম পারে, সমস্ত রকম অ্যাবিলিটির ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের গ্রুপটা তৈরি করতে হবে আর কি। মানে সবাই একই রকম, যাদের ভালো রয়েছে তাদের একটা গ্রুপ করে দিলাম, যারা খারাপ তারা একটা গ্রুপ, তারা হয়তো খারাপই থাকবে, পিছিয়েই থাকবে। তাহলে গ্রুপটা যখন আমরা করবো, গ্রুপটা কিন্তু আমাদেরকে ভালো খারাপ সমস্ত কিছু মিক্স করে কিন্তু করতে হবে। অ্যাবিলিটি বেসড গ্রুপিং করতে পারবো না, সক্ষমতা বিচার করে আমরা গ্রুপ করবো না, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ইনক্লুসিভ এডুকেশনে। এই ছিল ইনক্লুসিভ এডুকেশনের কাহিনি। আর যারা গিফটেড স্টুডেন্ট তাদের জন্য আমরা কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি আমরা দিতে পারি, যেহেতু গিফটেড তাড়াতাড়ি শিখে নেবে, তাদের জন্য যে কারিকুলাম ব্যবহৃত হয় তাদের সেটাকে বলা হয় এনরিচড কারিকুলাম বা সমৃদ্ধ পাঠ্যক্রম ব্যবহৃত হয়। তাহলে এই ছিল আমাদের ইনক্লুসিভ এডুকেশনের কাহিনি। এটুকু কনসেপ্ট মাথায় রাখলে যে কোনো প্রশ্ন দিকে আপনারা কিন্তু উত্তর করতে পারবেন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই ক্রিয়েটিভের ক্ষেত্রে স্যার যে ডবল প্রমোশন আছে ওটা একটু বলে দিন না স্যার। ক্রিয়েটিভের ক্ষেত্রে ডবল প্রমোশন স্যার? ডবল প্রমোশন বুঝলাম না স্যার। বলতে স্যার ওই যে যারা ভালো পারে স্যার তাদের একটা ক্লাস ডাম্প করে পরের ক্লাসে তুলে দেওয়া হতো না? যারা মানে ধরুন ফোরে পড়ছে। হ্যাঁ হ্যাঁ ওটাই, যারা মানে এনরিচড কারিকুলাম যেটা স্যার। এক ক্লাস কি তাদেরকে শিফট করে দিতে পারি কি স্যার? এক ক্লাস কে শিফট করে দিতে পারি না? তো বইতে তো দেখলাম ডবল প্রমোশন দেওয়া আছে। কোন কমিশন স্যার, কোন কমিশনে বলেছে, বা এনসিএফ না কোন কমিশনে বলতে পারবো আমি স্যার? না এরকম তো স্যার কিছু স্যার বইতে স্যার দেওয়া আছে ক্রিয়েটিভের ক্ষেত্রে ডবল প্রমোশন, এরকম তো স্যার কিছু শুনিনি এখনো পর্যন্ত। বেশ, তারপর দেখবো একবার, এনপি এনসিএফ কোথাও তো এরকম কিছু শুনিনি, তারপরে দেখবো একবার। আমি পাঠাবো স্যার, আপনাকে পাঠাবো। ঠিক আছে। স্যার বলছিলাম অন্তর্ভুক্তি শিক্ষা আর একটা বাংলা কি বললেন? কি বললাম, সর্বব্যাপী শিক্ষা। তাহলে সমন্বিত শিক্ষাটা কোনটা স্যার? ওই তো সমন্বিত, ইন্টিগ্রেটেড যেটা বলতে। ঠিক আছে, মোটামুটি সিটিভি তো মোটামুটি শেষ দেখ। সিটিভিতে কি কি বাকি থাকলো? লার্নিং আর ইন্টেলিজেন্স আর কি, ঠিক আছে। ইন্টেলিজেন্স থেকে আর কি একটু ওভারঅল পড়ে যাবেন, আর হচ্ছে গার্ডেনারটা একটু ভালো করে পড়ে যাবেন আর কি, আর সামনে সংজ্ঞা ফঙ্গা একটু ভালো করে পড়ে যাবেন। আর কি রইলো তাহলে? লার্নিং, লার্নিং থেকে প্যাভলভ থন্ডেক্স কিনার আর কি, মেমোরিটা করে দিই আর কি। অ্যাসেসমেন্টটা করাবেন স্যার? হ্যাঁ বলুন স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন স্যার। বলছি মোটিভেশনটা একটু 2 মিনিট একটু বলে দিবেন শর্ট করে। চেষ্টা করছি স্যার। আচ্ছা মেমোরিতে আসি। মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে স্মৃতি আর কি, ঠিক আছে। স্মৃতির পিজুর কোথায়? স্মৃতি কি হাতে লেখে করেছিলাম নাকি? আচ্ছা হাতে লেখে করেছিলাম, তাহলে স্মৃতি পড়ি আর কি, ঠিক আছে। স্মৃতি, স্মৃতি মানে কি? মনে রাখা, ঠিক আছে। এবার মনে রাখতে গেলে কোন কোন উপাদান লাগবে, কোন কোন কম্পোনেন্ট লাগবে, ঠিক আছে। তাহলে স্মৃতির আমাদের ধাপগুলো থেকে প্রশ্ন আসে। স্মৃতির প্রথম ধাপ কি? লার্নিং বা এনকোডিং বা শিখন। আমাদের কিছু মনে রাখতে গেলে শিখতে তো হবে, আমরা কিছু নাই শিখি কি করে মনে রাখবো? তাহলে শিখতে, মনে রাখতে গেলে, স্মৃতি মেমোরি রাখতে গেলে আমাদেরকে শিখতে হবে আর কি, ঠিক আছে। শিখলাম, শেখার পরে সেটাকে আমরা স্টোরেজে রাখতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে বা রিটেনশন করতে হবে আর কি, ঠিক আছে। আমরা শেখার পরে সেটা যদি স্টোরেজে সেভ করে রাখি তাহলে কিন্তু আমরা সেটাকে মনে করতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে প্রথমে লার্নিং বা শিখন বা এনকোডিং বলতে পারি, তারপরে স্টেপ কি? রিটেনশন বা স্টোরেজ বা সংরক্ষণ। তারপরে স্টেজ কি? তারপরে স্টেপ হচ্ছে রিপ্রোডাকশন বা রিট্রিভাল বা পুনরুত্থাপন আর কি, ঠিক আছে। পুনরুত্থাপন মানে কি? সেই মনে করার, ঠিক আছে। এবার মনে করার, এই পুনরুত্থাপন করার দুটো পদ্ধতি রয়েছে আর কি, দুটো পদ্ধতি। কী কী সেই পদ্ধতি? একটা হচ্ছে রিকল। রিকল শব্দের অর্থ কি? রিকল মানে হচ্ছে পুনরুদ্রেক। আচ্ছা, আর আরেকটা কি পদ্ধতি রয়েছে? একটা হচ্ছে রেকগনিশন বা প্রত্যাভিজ্ঞা। তাহলে আমরা কি পড়ছি? আমরা শিখন পড়ছি আর কি, ঠিক আছে, সরি, স্মৃতি পড়ছি আর কি। স্মৃতি মানে কি? মনে করা। তাহলে মনে করতে গেলে সবার কি করতে হবে? কিছু শিখতে তো হবে, না শিখলে কি মনে করবো আর কি? আমরা শিখতে হবে আর কি, সবার আগে লার্নিং করবো। লার্নিং হয়ে গেলো, যেটা শিখলাম সেটাকে আমরা সেভ করে রাখতে হবে আর কি। সেভ করে রাখলাম, এবার মাথায় যে সেভ করে রাখলাম, স্কিমাতে যে সেভ করে রাখলাম, সেটা আমি পরবর্তীকালে মনে করি, মানে কি পুনরুত্থাপন করি বা রিপ্রোডাকশন করি। এবার এই মনে করাটার
দুটো পদ্ধতি রয়েছে। আমরা রিকলের মাধ্যমে মনে করি, আবার রিকগনিশনের মাধ্যমে মনে করি। রিকল মানে কি? পুনরুদ্রেকের মাধ্যমে মনে করি, আবার প্রত্যাভিজ্ঞার মাধ্যমে কিন্তু আমরা মনে করে থাকি আর কি। ঠিক আছে, তাহলে এই পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞার মধ্যে পার্থক্যটা কি? দুটি আমরা মনে করছি, যখন যেটা হচ্ছে পুনরুদ্রেক সেটা আমাদের চোখের সামনে থাকে না, চোখের সামনে থাকছে না কিন্তু আমরা মনে করছি সেটা হচ্ছে আমাদের পুনরুদ্রেক। আর রেকগনিশন কোনটা? প্রত্যাভিজ্ঞ কোনটা? যেটা আমাদের চোখের সামনে আছে তারপর যেটা মনে করছি সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞ। তাহলে আমাদের যখন প্রাইমারি টেট দিতে যাবো 10ই তারিখ, 10 তারিখ বলছি সরি, 24 তারিখ যখন প্রাইমারি টেট দিয়ে যাবো আর কি, তখন আমরা যে কনসেপ্টগুলো মনে করব সেটা আমরা পুনরুদ্রেক করব নাকি প্রত্যাভিক্ষা করব? 24 তারিখে গিয়ে পুনরুদ্রেক করব না প্রত্যাভিক্ষা করব? কি করব? প্রত্যাভিক্ষা। সেখানে আমাদের সামনে কিন্তু চারটা অপশন থাকবে। সেই চারটা অপশন দেখে কিন্তু আমরা মনে করবো আর কি ছিল এই চারটার মধ্যে কোনটা হবে, কি পড়েছিলাম আর কি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞ আর কি। ঠিক আছে, কিন্তু এবার আমরা আমাদের জীবনের অতীত সম্বন্ধে মনে করছি, অতীতে আমার মানে অতীতে আমার ছোটবেলা কেমন কেটেছে, তখন আমরা কি করছি, তখন পুরোনো কথা ভাবছি আর কি, সেটা হচ্ছে রিকল বা পুনরুদ্রেক। এবার অতীতের কোনো ঘটনা আমি আমার একটা ছবি দেখে ভাবছি, অতীতের কোনো একটা ছবি দেখলাম, ছবি দেখে আমি অতীতের কথা ভাবছি আর কি, তাহলে কি হবে? তাহলে সেটা হয়ে যাবে আবার রেকগনিশন বা প্রত্যাভিজ্ঞা। তাহলে পার্থক্য কি? রিকল মানে কি? যেটা আমার চোখের সামনে থাকে না তখন যেটা মনে করি সেটা রিকল, আর সেটা রেকগনিশন মানে কি? চোখের সামনে থাকবে। এই দুটো পদ্ধতি আমরা মনে করে থাকি। তাহলে মনে করি আমরা টোটাল এই স্টেপগুলো করলাম, শিখতে হবে, শেখার পরে মাথায় ধরে রাখতে হবে, ধরে রাখার পরে আমরা রিট্রিভ করি বা পুনরুত্থাপন করি। পুনরুত্থাপন করার দুটো পদ্ধতি, একটা পুনরুদ্রেক আমি চোখের সামনে দেখে মনে করছি, আর প্রত্যাভিজ্ঞা চোখের সামনে নিয়ে তারপরে মনে করছি। তাহলে আমাদের শিখনের যদি বলে উপাদান কটা, উপাদান কটা কি বলবো আমরা? তিন করবো। এটা তো স্যার উপাদান নয়, এটা তো এটার ভাগ, তাই না? এটা তো এটার ভাগ আর কি। তাহলে আপনি এটাকেও ধরছেন, আবার এই দুটোকেও ধরছেন, তাহলে কি করে হলো, তাই না? যদি আমি এই দুটোকে যদি নেই তাহলে কি আমি এটাকে ধরতে পারবো? এইটা কি নিয়ে তৈরি হলো? এই দুটোকে নিয়েই তো এটা তৈরি, তাই না? তাহলে আমি এইটাকেও কাউন্ট করছি, এই দুটোকেও কাউন্ট করছি, তাহলে কি করে হলো? এবার প্রসেস অফ মেমোরি। হ্যাঁ বলুন স্যার, যদি সিকোয়েন্স দেই আর পাঁচটাই থাকে তাহলে পরপর সাজিয়ে দিতে হবে নাকি? একদম পরপর সাজিয়ে দেবো আর কি, লার্নিং, তারপর রিটেনশন, রিপ্রোডাকশন, এবার সাজিয়ে দেবো। হ্যাঁ ওটাই বলছি, শিক্ষণের উপাদান কি নাম? স্মৃতির উপাদান তিনটি। স্মৃতি স্মৃতি আমি ভুল বলছি, শিক্ষণ বলছি বারবার, স্মৃতি মেমোরি। এবার প্রসেস অফ মেমোরি, মানে মেমোরির কি কি ভাগ বলতে পারেন, আপনার প্রক্রিয়া বলতে পারেন। যে কোনো বিষয়ে আমরা যখন প্রথমবার দেখি আর কি, দেখি মানে কি ইন্দ্রিয় দ্বারা ফিল করে, কোনো কিছু চোখে দেখলাম আর কি, কোনো কিছু চোখে দেখলাম, কোনো কিছু কানে শুনলাম, কোনো কিছু টাচ করে বুঝলাম আর কি। ঠিক আছে, দেখার পরে সেটা সবার প্রথমে আমাদের কোথায় যায়? সেন্সরি মেমোরিতে যায় বা ইমিডিয়েট মেমোরিতে যায়। সেন্সরি মেমোরি মানে কি? যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে টাচ করে যেটা আমাদের মেমোরিতে সেভ হলো, এই মেমোরির সময়কাল খুবই স্বল্প, 1.5 সেকেন্ড, হাফ সেকেন্ড আর কি, হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড এই মেমোরির সময়কাল। তারপরে সেই বিষয়টা যদি আমরা আরও ভালো করে মনোযোগ দিই সেখানে, তাহলে আমাদের শর্ট টার্ম মেমোরিটা মানে ইমিডিয়েট মেমোরি বা সেন্সরি মেমোরিটা শর্ট টার্ম মেমোরি হয়ে যায় বা ওয়ার্কিং মেমোরি হয়ে যায় বা স্বল্পস্থায়ী মেমোরি হয়ে যায়। এর সময়সীমা 30 সেকেন্ড। সেই জিনিসটাকে যদি আমরা আরও মনোযোগ দিই, আরও যদি প্র্যাকটিস করি, আরও রিভার্সাল করি, সেই বিষয়টা আমাদের মাথায় একদম গেঁথে যায়, সেটা লং টার্ম মেমোরি হয়ে যায়। ঠিক আছে, সেই জিনিসটা আরও যদি প্র্যাকটিস করি, আরও যদি বারবার রিহার্সাল করি, সেটা লং টার্ম মেমোরি বা দীর্ঘস্থায়ী স্মৃতি কিন্তু হয়ে যায় আর কি। তাহলে কোন স্মৃতির সময়কাল কোনটা মনে রাখতে হবে? প্রথমে শর্ট সেন্সরি, তারপর শর্ট টার্ম, তারপরে লং টার্ম। আর ওই লং টার্ম মেমোরির অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, লং টার্ম মেমোরিকে টোটাল মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। এই এক্সপ্লিসিট কোনটা? যেসব মেমোরি আমরা সচেতনভাবে মনে রাখছি, সচেতনভাবে যেটা মাথায় রাখছি সেটা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। আর যেটা আমরা ততটাও সচেতনভাবে মনে রাখি না, আমরা সাবকনশিয়াস মাইন্ডে, আমরা অবচেতন মনে যেটা আমাদের মাথায় থেকে যায় সেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। লং টার্ম মেমোরিকে, দীর্ঘস্থায়ী মেমোরিকে দুটো ভাগে ভাগ করা যায়, এক্সপ্লিসিট যেটা আমরা কনশিয়াস মাইন্ডে সচেতনভাবে মাথায় রাখছি, একটা হচ্ছে ইমপ্লিসিট যেটা সাবকনশিয়াস মাইন্ডে অবচেতন মাইন্ডে মাথায় রাখছি। এবার এই এক্সপ্লিসিট মেমোরির ভাগ হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ মানে কি? বর্ণনা করা। এই বর্ণনা করা দুটো ভাগ রয়েছে, একটা এপিসোডিক মেমোরি, একটা সিমেন্টিক মেমোরি। এপিসোডিক মেমোরি মানে কোনটা? আমরা আমাদের নিজস্ব জীবনের যে কাহিনীগুলো বর্ণনা করি সেগুলো বলা হয় এপিসোডিক মেমোরি। আমরা আমাদের নিজস্ব নিজের জীবনের কি অভিজ্ঞতা রয়েছে, নিজের জীবনের কি ঘটনা রয়েছে সেটাকে যখন বর্ণনা করি সেটাকে বলা হয় এপিসোডিক মেমোরি। সেটা কোথায় সেভ থাকে? আমাদের নিজস্ব জীবনের ঘটনাগুলো, এপিসোডিক মেমোরি। আর সিমেন্টিক মেমোরি কোনটাকে বলবো?
যখন আমরা কোনো জ্ঞানমূলক তথ্য, কোনো ভোকাবুলারি, কোনো শব্দ ভাণ্ডার, মানে বইয়ের প্রশ্ন আর কি, কে কবে স্বাধীন হয়েছিল, কার নাম, জ্ঞানমূলক কাহিনী যখন আমরা বর্ণনা করি, সেটা সিমেন্টিক মেমোরি থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার ইমপ্লিসিট মেমোরিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমিং মেমোরি, একটা প্রসিজারাল মেমোরি। প্রাইমিং মেমোরি মানে কি? উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ থাকে, প্রশ্ন আসে না এখান থেকে। প্রসিজারাল মেমোরি মানে কি? যখন আমরা কোনো একটা প্রসেস বর্ণনা করি, একটা প্রক্রিয়া, কোনো একটা কাজ কীভাবে হলো পরপর পরপর যখন আমরা বর্ণনা করি, সেটা হচ্ছে প্রসিজারাল মেমোরি। এই 22টাতে কিন্তু এই প্রসিজারাল মেমোরি থেকে প্রশ্ন এসেছিল আর কি। ঠিক আছে, যে কোনো কিছুর একটা পদ্ধতি, কোনো একটা প্রক্রিয়া বর্ণনা করছি, প্রক্রিয়া বর্ণনা করছি, এটা কোন মেমোরি? প্রসিজারাল মেমোরি। আবার বলি, লং টার্ম মেমোরিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা এক্সপ্লিসিট, ইমপ্লিসিট। এক্সপ্লিসিট মানে কি? যেটা আমরা সচেতনভাবে মাথায় রাখি, এক্সপ্লিসিট। যেটা আমরা অবচেতন মনে মাথায় রাখি, সেটা ইমপ্লিসিট। এক্সপ্লিসিটের মধ্যে ডিক্লারেটিভ পড়ে, ডিক্লারেটিভকে দুটো ভাগে ভাগ করা যায়, এপিসোডিক। আমরা নিজস্ব জীবনের কাহিনী যেখানে বর্ণনা করি, সেটা হচ্ছে এপিসোডিক মেমোরি। আর যেখানে আমরা জ্ঞানমূলক তথ্য, শব্দ ভাণ্ডার, কাকে বলে এগুলো বর্ণনা করি, সেটা হচ্ছে সিমেন্টিক মেমোরি। ইমপ্লিসিটকে দুটো ভাগ কর, প্রাইমিং, প্রসিজারাল। প্রসিজারাল বা পদ্ধতিগত মেমোরি কোনটা বলি? যেখানে আমরা কোনো একটা পদ্ধতি বর্ণনা করি, যে ভাত কীভাবে রান্না হয়, পরপর স্টেপ বাই স্টেপ বলো, সেটা হচ্ছে প্রসিজারাল মেমোরি। তাহলে এই ছিল আমাদের মেমোরির চ্যাপ্টার। এইটুকু জিনিস মাথায় রাখলে আশা করছি কোনো প্রশ্ন মিস হবে না আর কি। 22টাতে এই প্রসিজারাল মেমোরি থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। প্রাইমিং মেমোরিটা কি বললেন? প্রাইমিং মেমোরি মানে মানে হচ্ছে যখন আমরা উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগের মাধ্যমে কোনো কিছু মনে রাখছি, অত ভেতরে যায় না। এপিসোডিকটা আসতে পারে এবার। হ্যাঁ আসতে পারে, এপিসোডিকটা আসতে পারে, না আসার কিছু নেই। স্যার সব থেকে কার্যকারী মেমোরি কোনটা স্যার? হ্যাঁ বলুন, সব থেকে কার্যকারী মেমোরি কোনটা? সব থেকে কার্য মানে লং টার্মের ভাগের মধ্যে এগুলোর মধ্যে স্যার? না স্যার মানে ওভারঅল সব মানে যদি বলা যায় লং টার্মটা তো কার্যকরী হবে, তাই না? লং টার্ম হবে, লং টার্ম হবে আর কি। আর লং টার্মের মধ্যে স্যার সিমেন্টিক। হ্যাঁ লং টার্মের মধ্যে শুধু সিমেন্টিক বলতে হবে, সবগুলো লাগবে আর কি। ঠিক আছে, আমাদের সিমেন্টিকও তথ্য লাগে। ডিক্লারেটিভ করে দেব স্যার। হ্যাঁ ডিক্লারেটিভ করে দেব। তো ব্লুমস থেকে একটু ঘুরে আসলে ছোট ছোট বিষয় দেখুন, এই সব এইগুলো ক্লাসগুলো ঠিক আছে, মানে জানেন সবাই আর কি। ঠিক আছে, এগুলো কতটা ডিটেলসে ক্লাস আর কি, এগুলো বুঝতে গেলে কিন্তু প্রতিটা অধ্যায় মিনিমাম হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আলোচনা প্রয়োজন আর কি। ঠিক আছে, তো এবার আমাদের কিন্তু সেই ডিটেলসে ক্লাস কিন্তু নয় আর কি, এগুলো রিভিশন ক্লাস। আশা করছি সবাই এই সবাই এখন স্যার আশা করছি সবাই এই ক্লাসগুলো ডিটেলসে করেছেন আর কি। ঠিক আছে, সবাই ডিটেলসে, যে কোনো স্যারের কাছে হোক, বই থেকেও ডিটেলসে সবার পড়া আছে, তারপরে কিন্তু এই রিভিশনগুলো যাচ্ছে আর কি। কারণ যদি ডিটেলসে পড়া না থাকে তাহলে কিন্তু বুঝবেন না আর কি। ঠিক আছে, সব কিছু মাথার উপর দিয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট ওপর ওপর একটু টাচ দিয়ে যাচ্ছি আর কিন্তু কিছুই না আর কি। এগুলো ডিটেলসে পড়াতে গেলে মিনিমাম হচ্ছে 3 ঘন্টা করে লাগবে, একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লাগবে আর কি, যেভাবে আমি বোঝাই আর কি। তো আমি কিন্তু সেই কাজটা করছি না আজকে, জাস্ট ওপর একটু টাচ করে যাচ্ছি, কিন্তু নামগুলো একটু মনে করে যাচ্ছি, সেটা কিন্তু কাজ। ব্লুমস ট্যাক্সোনমি কে দিয়েছিল? বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম দিয়েছিল। ব্লুমস ট্যাক্সোনমি তিনটা ডোমেন রয়েছে। ব্লুমস ট্যাক্সোনমি কি হয়? আমাদের যে লার্নিং এর অবজেক্টিভ গুলো রয়েছে, শিক্ষণের উদ্দেশ্যটাকে বেঞ্জামিন ব্লুম তিনটা ভাগে ভাগ করছে। আমরা শিখছি পড়ছি, তার উদ্দেশ্যটা কি? বেঞ্জামিন ব্লুম হচ্ছে তিনটা উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে কগনিটিভ বা জ্ঞানীয়, 2 নম্বর এফেক্টিভ বা অনুভূতি, 3 নম্বর সাইকোমোটর বা অনুসঞ্চালনগত। সাইকোমোটরটাকে কগনিটিভ বলা হয়ে থাকে। আমরা মনে করুন শেখাচ্ছি আর কি, যেমন জল সম্বন্ধে পড়াচ্ছে আর কি। ঠিক আছে, তো জল সম্বন্ধে পড়ানোর 3টা উদ্দেশ্য রয়েছে আর কি। কী কী উদ্দেশ্য? 1 নম্বর কগনিটিভ। কগনিটিভ মানে কি? তার হেডের সাথে মাথার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ জল সম্পর্কে যত তথ্য আছে সে বলতে পারবে, তার জ্ঞান বৃদ্ধি হবে আর কি। ঠিক আছে, সেই জল সম্বন্ধে জলের কী কাহিনী আছে, ব্যবহার অপব্যবহার সমস্ত কিছু সে বুঝবে, তার মানে কি? এটা হচ্ছে জ্ঞানীয় উদ্দেশ্য। 2 নম্বর কি? এফেক্টিভ, সে জল সম্বন্ধে শুধু সে জ্ঞান লাভই করবে না, সে মনের সাথে সাথে তার জল সাথে ইমোশন সাথে কানেক্ট হতে পারে। সে যখন জল দূষণ হচ্ছে, সে যেন মন থেকে যেন সে সেটাকে ফিল করে, এই জল দূষণ হলে ভবিষ্যতে কি হতে পারে সে যেন মন দিয়ে সেটাকে ফিল করে, এটা হচ্ছে 2 নম্বর উদ্দেশ্য। তো জল দূষণ সম্বন্ধে সংজ্ঞায় মুখস্থ করাবো না, তার ইমোশনসের সাথে জল দূষণটাকে কানেক্ট করাবো, 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর কি? সাইকোমোটর মানে মনোসঞ্চালনগত, মানে কি? এখানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হবে। তাহলে সে জল প্রথমে কি ছিল? জল দূষণটাকে সে বুঝবে, জ্ঞান আরোহণ করবে, জ্ঞান আরোহণ করবে। 2 নম্বর উদ্দেশ্য কি ছিল? তার মনের সাথে ইমোশনসের সাথে কানেক্ট করব জল দূষণটাকে। 3 নম্বর সাইকোমোটর মানে কি? সে জল দূষণ সম্পর্কে লোকজনকে সচেতন করবে, সে হাতে কলমে কাজও করবে, জল দূষণটাকে রোখার জন্য হাতে হাতে কলমে সে কাজও করবে আর কি। ঠিক আছে, হাতে নাতে সে কাজও করবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে জল দূষণটাকে রক্ষা করার জন্য আর কি, জল দূষণ কমানোর জন্য আর কি। তাহলে এই হচ্ছে আমাদের শিখনের উদ্দেশ্য। জল দূষণ মুখস্থ করালে হবে না, তার মনের সাথে সেটাকে কানেক্ট করতে হবে, এবং সে যেন সেটাকে মানে আটকাতে, যাতে স্টেপও নেয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করে, সেটাকে আমাকে ই করতে হবে। তাহলে এই বেঞ্জামিন ব্লুমসের মতে এই 3টা ছিল শিখানোর উদ্দেশ্য। 1 নম্বর কগনিটিভ,
দুই নম্বর এফেক্টিভ, তিন নম্বর সাইকোমোটর। তাহলে আমাদের যখন শিক্ষার্থীদেরকে পড়াবো আমরা কোন ডোমেনটাকে ডেভেলপ করার চেষ্টা করব, সি না এফ না পি, কোনটাকে ডেভেলপ করার চেষ্টা করব? সবগুলো একসঙ্গে, সবগুলোই তিনটে। কিন্তু আমরা বাস্তবে কোনটা করে থাকি? কগনিটিভটাই বেশি হয় স্যার। বাস্তবে আমরা এটাতেই পড়ে থাকি আর কি, ওর জ্ঞানটাকে বাড়ানোর চেষ্টা করি আর কি, ওর এফেক্টিভ সাইকোমোটর এগুলো আমরা ছেড়েই দিই আর কি। ঠিক আছে, এবার এখান থেকে যে লাইন বাই লাইন স্টেপগুলো আছে, এটা 1956 তে এই মডেলটা ছিল, এই পিরামিডটা ছিল, 2001 সালে এই নতুন পিরামিড দিয়েছে আর কি। এটা নাউন ফর্মে ছিল, এটা ভার্ব ফর্মে গেল। স্টেপগুলো কি কি? প্রথমে নলেজ, নলেজের পরে কমপ্রিহেনশন বা বোধ, তারপরে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, অ্যানালাইসিস বা বিশ্লেষণ, তারপরে সংশ্লেষণ বা সিনথেসিস, তারপর হচ্ছে ইভালুয়েশন। স্টেপ বাই স্টেপ হায়ারার্কি এটা মনে রাখতে হবে। নিচের তিনটা কি বলা হয়? নিচে তিনটাকে বলা হয় লটস, লোয়ার অর্ডার থিঙ্কিং স্টাইল, আর স্টাইল না স্কিল। আর উপরের তিনটাকে কি বলা হয়? হটস, হায়ার অর্ডার থিঙ্কিং, স্কিল। তাহলে এগুলো মনে রাখতে হবে, পরপর সিকোয়েন্সটা মনে রাখতে হবে আগে। নলেজের মধ্যে কি পড়ছে? সংজ্ঞা দেওয়া, চিনতে পারা, মুখস্থ করা, ভোকাবুলারি, এগুলো সব নলেজ। কম্প্রিহেনশন বোধের মধ্যে কি পড়ছে? ব্যাখ্যা করা, শ্রেণীকরণ করা, সংক্ষিপ্তকরণ করা, এগুলো কম্প্রিহেনশনের মধ্যে পড়ছে আর কি। টিএলএম পড়ি আমরা। টিএলএম কোথায় লাগে? ছাত্রদের উৎসাহী করতে। ছাত্ররা টিএলএম এর ব্যবহার করলে ছাত্ররা প্রথমত উৎসাহিত হবে, কি হবে, দীর্ঘদিন মনে রাখতে সুবিধা হবে। যে কোনো একটা ছবির মাধ্যমে টিএলএম মাধ্যমে বোঝালে মনে রাখতে সুবিধা হবে, ওদের হলিস্টিক ডেভেলপমেন্ট হবে, 360 ডেভেলপমেন্ট হবে। তারপর যে একটা ক্লাসরুমকে আমি ভালোভাবে অর্গানাইজ করতে পারবো, সাজিয়ে সাজাতে পারবো ক্লাসরুমটাকে। আচ্ছা, তাহলে টিএলএম এর উদ্দেশ্য কি কি? টিএলএম গুলো একটা উদ্দেশ্যপূর্ণ হবে, নির্দিষ্ট উদ্দেশ্যে থাকবে, শুড বি অ্যাকুরেট ইন এভরি অ্যাসপেক্ট, সমস্ত দিকে সেগুলো অ্যাকুরেট থাকবে আর কি, বাচ্চার জন্য সব দিকে অ্যাকুরেট থাকবে। 3 নম্বর, সিম্পল হবে, একদম সহজ হবে। তারপরে কি? দে শুড বি ইনএক্সপেন্সিভ, মানে কি সহজলভ্য, বেশি দামি হবে না, যেগুলো সহজলভ্য হবে আর কি। ঠিক আছে, দে শুড বি লার্জ এনাফ, যাতে সবাই যেন দেখতে পারে, বড় হবে। আমি এমন ছোট্ট টিএলএম আনলাম, প্রথম বেঞ্চে দেখতে পাচ্ছে, পরেরগুলো দেখতে পাচ্ছে না, হবে না, সবাই যেন দেখতে পারে, এরকম টিএলএম হতে হবে আর কি। ঠিক আছে, আপ টু ডেট, সময়ের সাথে সাথে মানানসই হতে হবে আর কি। ঠিক আছে, আদিম যুগের কোনো একটা টিএলএম নিয়ে আসছি, কি হবে? হবে না। ইজিলি পোর্টেবল, আমি যেতে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি, এরকম হতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কগনিটিভ লেভেলকে ম্যাচ করতে হবে। ঠিক আছে, ওদের যা জ্ঞান, ওদের যা লেভেল, ওই অনুযায়ী আমাকে টিএলএম আনতে হবে। একটা আমি ক্লাস ওয়ানের টিএলএম, সেখানে কি টিএলএম আনতে হবে? কার্টুন দিয়ে টিএলএম আনতে হবে। ঠিক আছে, ওরা যেগুলো জিনিস বোঝে সেই টিএলএম আনতে হবে আর কি। ঠিক আছে, ক্লাস ওয়ানে আমি সেখানে মানে ক্লাস টুয়েলভের কোনো টিএলএম নিয়ে যাচ্ছি, তাহলে তো হবে না। আচ্ছা, আবার টিএলএম কিছু ভাগে ভাগ করা যায় আর কি। ঠিক আছে, টেক্সট বই, টেক্সট বই কিন্তু একটা টিএলএম আর কি। ঠিক আছে, ভালো টেক্সট বইয়ের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করে নিই। সেগুলো বোধগম্য বিষয় থাকতে হবে, টেক্সট বইয়ে বোধগম্য বিষয় থাকতে হবে, এজ অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল থাকতে হবে, তাদের বয়স অনুযায়ী, মানে বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল থাকতে হবে আর কি, সাবজেক্ট পর্যাপ্ত পরিমাণে সাবজেক্টের বিষয় থাকতে হবে, সুইটেবল ল্যাঙ্গুয়েজ মানে সঠিক ভাষার ব্যবহার থাকতে হবে, বায়াস ল্যাঙ্গুয়েজ থাকলে চলবে না, বায়াস ল্যাঙ্গুয়েজ থাকলে হবে না, নন বায়াস ল্যাঙ্গুয়েজ থাকতে হবে বা নিউট্রাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ইন্টারেস্টিং হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত ভোকাবুলারি ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, সেই টেক্সট বইতে, ইভিএস এর টেক্সট বইতে, বিশেষ করে ইভিএস এর টেক্সট বইয়ে কোনোরকম মেয়ার ইনফরমেশন থাকবে না, কোনোরকম ডেসক্রিপশন বা ব্যাখ্যা থাকবে না, কোনোরকম ডেফিনেশন বা সংজ্ঞা থাকবে না। ইভিএস এর টেক্সট বইয়ের ক্ষেত্রে যদি বলে সংজ্ঞা দিচ্ছে, ভুল উত্তর, ডেসক্রিপশন বা ব্যাখ্যা থাকবে না। 3 নম্বর, মেয়ার ইনফরমেশন, শুধুমাত্র নিছক তথ্য, এই সমস্ত বিষয় থাকবে না। রিয়ালিয়া মানে কি? রিয়াল অবজেক্ট, যেগুলো হচ্ছে বাস্তব উপকরণ। ঠিক আছে, শেখানোর সময় আর কি আমি বাস্তব উপকরণ যে ক্লাসরুমে কিছু নিয়ে আসি আর কি। ঠিক আছে, ওদেরকে বৃত্ত পড়ানোর সময় আমি রুম থেকে আলু নিয়ে আসলাম আর কি, আলু নিয়ে এসে ওদেরকে বৃত্ত বাজাচ্ছি, আলু কি একটা বাস্তব উপকরণ? তাহলে এগুলো হচ্ছে রিয়ালিয়া আর কি। ঠিক আছে, বা কোনো একজন ডাক্তারকে নিয়ে আসলাম, নিয়ে এসে তার দিকে কোনো একটা কিছু দিয়ে বোঝালাম আর কি, এগুলো রিয়ালিয়া বা বাস্তব উপকরণ। বা টাইপস রয়েছে, অডিও এইড, রিয়ালিয়া মানে হচ্ছে বাস্তব উপকরণ, যেগুলো বাস্তব উপকরণ আমরা ক্লাসরুম ব্যবহার করি, সেগুলো হচ্ছে রিয়ালিয়া। মিয়ার মানে কি? শুধু নিছক, নিছক তথ্য, শুধুমাত্র তথ্য ওদেরকে দিয়ে ভরে দিলাম, তাহলে হবে না, সেটা তথ্য দেওয়া যাবে না। শুধু টিচিং এইডস কে অনেক ভাগে ভাগ করা যায়, অডিও, যেগুলোর মাধ্যমে আমরা অডিও শুনি, যেমন রেডিও, গ্রামোফোন, লিঙ্গোফোন, টেপ রেকর্ড, এগুলো অডিও এইডস। ভিজুয়াল, যেগুলো চোখে দেখা যায়, অডিও ভিজুয়াল, যেগুলো দেখাও যায়, শোনায় যায়, এগুলো সবাই পারবেন। এই লার্নিং এর যে তত্ত্বগুলো আছে এগুলো আর করাচ্ছি না আজকে।
কারণ 22 কোনো প্রশ্ন আসেনি লার্নিং থেকে। বলো নিয়াম স্যার। স্যার অ্যাসেসমেন্ট করুন স্যার, অ্যাসেসমেন্টটা অ্যাসেসমেন্ট থেকে লাস্ট সেদিন কিন্তু স্যার 100 প্রশ্ন করালাম, তাহলে স্যার কি অ্যাসেসমেন্ট আবার কি করাবো? কি বাকিরা বলুন তো, 100 এমসিকিউ করাইনি অ্যাসেসমেন্ট থেকে, আমি 100 এমসিকিউ ক্লাসে আলোচনা করিয়েছি, তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট থেকে 5টা মক টেস্ট নিয়েছি 10 নম্বর করে, তাহলে ওখানে মক টেস্টে 50টা প্রশ্ন, আবার ক্লাসে 100টা এমসিকিউ আলোচনা, আবার ডিটেলসে তো 4 ঘন্টা ক্লাস করিয়েছি, তারপর অ্যাসেসমেন্টের সমস্যা। ম্যাম স্যার ক্লাসগুলো দেখেননি? শোনা যাচ্ছে ম্যাম স্যার? না বাকিরা বলুন, অ্যাসেসমেন্ট কি আবার করাটা কি উচিত বলুন? হ্যাঁ স্যার ক্লাসগুলো করেছি স্যার। তাহলে স্যার কোথায় সমস্যা কি বুঝতে পারেন? পড়াটা একটু ভালো না স্যার বলছিলাম, মানে একবার আমাদের জন্য একটু রিভিশন হয়ে যাক স্যার, আজকে তো রিভিশন হচ্ছে। হ্যাঁ যাই হোক আর কি, সে করে দিচ্ছে, ক্লাসগুলো দুটো করে একটু করিয়ে দেন স্যার, করিয়ে দেন একটু রিভিশনের জন্য বলে দেন, শর্টকাট খালি শর্টকাট। স্যার আমরা তো আপনার পেড ব্যাচের স্টুডেন্ট না, তো অ্যাসেসমেন্টটা করিয়ে দিলে ভালোই হয়। যাক সে ঠিক আছে, এখানে করে দিচ্ছে আর কি। ইমাম স্যারের তো সমস্যা হওয়ার কথা নয়, ইমাম স্যারকে অ্যাসেসমেন্ট থেকে 4 ঘন্টার ডিটেলস ক্লাস, 100 এমসিকিউ ক্লাসে আলোচনা, 5টা মক টেস্ট অলরেডি নিয়েছে। হ্যাঁ স্যার দেখা হয়ে গেছে স্যার, না করলে সে হবে স্যার। বিশাল বড় টপিক অ্যাসেসমেন্ট, ঠিক আছে করে দিচ্ছি স্যার। আপনার স্যার পশু তাহলে বাদ দেন স্যার, না করালে হবে, ঠিক আছে দেখে নিয়েছি ক্লাসগুলো অ্যাসেসমেন্ট। আরে হোক না বস, আমাদের জন্য হোক একটু। অ্যাসেসমেন্টে মনে করো, অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্টের স্টেপগুলো আমরা পড়বো বলি, ঠিক আছে? সবার প্রথমে আমরা কি করি, একটা প্রশ্ন বানাই আর, ঠিক আছে? প্রশ্ন বানাই মানে কি, টেস্ট। টেস্ট মানে কি, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা বা অভিক্ষা। প্রথমে আমরা একটা প্রশ্ন বানালাম, একটা 20 নম্বরের প্রশ্ন সেট করলাম, তাহলে সেটা কি হলো, সেটা টেস্ট হলো, মানে কি সেটা পরীক্ষা বা অভিক্ষা হলো। আচ্ছা এই প্রশ্নপত্রটা ছাত্রদেরকে দিলাম আর কি, ছাত্ররা দিলে কি দেবে, পরীক্ষা দেবে আর কি, ঠিক আছে? পরীক্ষাটা দিল আর কি, পরীক্ষা দেওয়ার পরে খাতা দেখলাম আর কি, ঠিক আছে? খাতা দেখার পরে কি পাবো, আমি একটা সংখ্যা পাবো আর কি, কেউ কেউ 10-এর মধ্যে 9 পাবে, কেউ 8 পাবে, কেউ 7 পাবে, কেউ 6 পাবে। নাম্বার পেলাম, নাম্বার পাবলাম মানে কি, আমি পরিমাপ করে ফেললাম এখানে, তারা কে কত, তার কত জ্ঞান রয়েছে পরিমাপ করে। প্রথম টেস্ট, টেস্ট মানে কি, প্রশ্নটা বানানো আর কি। টেস্ট নিলাম, টেস্টের পরে কি হয়ে গেলো, মেজারমেন্ট হয়ে গেল। মেজারমেন্ট মানে কি, পরিমাপ করা হয়ে গেল, পরিমাপ হয়ে গেল 2 নম্বর। তাহলে প্রথমে আমি টেস্ট নিয়েছিলাম আর কি, ওদের প্রশ্নপত্রটা দিলাম, এটা টেস্ট হয়ে গেলো। ওরা যখন টেস্টটা দিল, টেস্ট যখন খাতা দেখলাম, খাতা দেখার পর কেউ 9, কেউ 8, কেউ 7, কেউ 6, কেউ 5, কেউ 2 পেলো আর কি, কেউ 10-এ 10-ই পেলো। তার মানে কি, ওদের স্কোরটা আমার পরিমাপ করা হয়ে গেল আর কি, ঠিক আছে? মেজারমেন্ট করা হয়ে গেল আর কি, তাহলে টেস্ট হয়ে গেল, মেজারমেন্ট হয়ে গেল, ঠিক আছে? এরপরে টেস্ট হলো, মেজারমেন্ট হলো। এবার মনে করুন, এই যে কেউ 10-এর মধ্যে 9 পেলো, 8 পেলো, 7 পেলো, 6 পেলো, আমার উদ্দেশ্য কি ছিল, কে কত পায়, এটা কি আমার শুধু আসল উদ্দেশ্য ছিল, সবাইকে একটা করে নাম্বার দেওয়া, এটা কি আমার আসল উদ্দেশ্য ছিল, আমি কি এই উদ্দেশ্যটা করেছিলাম? না, আমার উদ্দেশ্যটা ছিল না। আমার উদ্দেশ্য কি ছিল, কার কোথায় ঘাটতি কতটা রয়েছে সেটাকে খুঁজে বের করার উদ্দেশ্য ছিল। এই যে সেই ছেলেটা যে 10-এ 6 পেয়েছে, 4টা প্রশ্ন যে ভুল করেছে, ওর 4টা প্রশ্ন মানে কি, এই এই জায়গায় ঘাটতি আছে। এ 10-এর মধ্যে 2 পেয়েছে মানে কি, ওরা 8টা প্রশ্ন ভুল, ওরা এতগুলো জায়গায় ঘাটতি আছে, কার কোথায় ঘাটতিগুলোকে আছে, সেই ঘাটতিগুলোকে খুঁজে বের করা আসল উদ্দেশ্য ছিল। আমার মক টেস্ট কেন নেই আর কি, আপনাদের এই 8টা 10টা করে মক টেস্ট হয় কেন, তার উদ্দেশ্যটা কি, ঘাটতিগুলোকে খুঁজে বের করার জন্য কোথায় কোথায় ঘাটতি আছে আর কি, ঠিক আছে? তাহলে মেজারমেন্ট করলাম, নাম্বার পেয়ে গেলাম, নাম্বার পেয়ে গেলাম মানে কি, ঘাটতিগুলো খুঁজে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই যে আপনার যে এই স্কোরটাকে উপর ভিত্তি করে কার কোথায় ঘাটতি, আমি সবার খাতা চেক করছি। আচ্ছা যে ইমাম স্যার অ্যাসেসমেন্ট থেকে, ঠিক আছে, 50-এর মধ্যে 30 পেয়েছে, 20টা প্রশ্ন ভুল করেছে ইমাম স্যার, এই যে 20টা প্রশ্ন ভুল করেছে কোথা থেকে ভুল করেছে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং থেকে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং থেকে ভুল করেছে, তাহলে ইমাম স্যারের অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এ সমস্যা আছে। আচ্ছা আরেকজন, ওই স্যার কোথায় ভুল করেছে, 10টা প্রশ্ন ভুল করেছে, 10টা প্রশ্নই সামেটিভ থেকে ভুল করেছে, তাহলে ওই স্যারের সামেটিভের সমস্যা। তাহলে এই যে কার কোথায় সমস্যা রয়েছে এগুলোকে আমি একসাথে সংগ্রহ করে, ঠিক আছে, আমি সেটা কি করবো, আমি বুঝলাম কার কোথায় সমস্যা, এবার চুপ থাকবো না, যার যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমি ঠিক করার চেষ্টা করবো, সেই সমস্যাগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করবো। তার এই যে সবার সমস্যাগুলোকে আমি একসাথে কম্পাইল করে, সবার সমস্যাগুলোকে আমি বুঝে সেগুলোকে আমি ইম্প্রুভ করার চেষ্টা করছি, এই প্রক্রিয়াই হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট তাহলে কি বললাম, অ্যাসেসমেন্ট মানে কি, আমরা মেজারমেন্টের মাধ্যমে সংখ্যা পেলাম, 9-8 কে কে পেয়েছে, তারপর কার এই এটা পাওয়ার ফলে কি হলো, আমি বুঝে গেলাম কার কোথায় ঘাটতি আছে, আর কার কোথায় ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে খুঁজে বের করে সেগুলোকে সঠিক রেমিডিয়াল টিচিং এর মাধ্যমে আমি আমার পূরণ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটাই কি, এটাই হলো অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেসমেন্ট মানে কি, অ্যাসেসমেন্ট কাকে বলবো, অ্যাসেসমেন্ট হচ্ছে
এই যে টেস্ট নেওয়ার পরে মেজারমেন্ট করার পরে শিক্ষার্থীদের যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলোকে সংগ্রহ করার পরে সেই ঘাটতিগুলোকে সঠিকভাবে পূরণ করাই হচ্ছে অ্যাসেসমেন্ট। আচ্ছা এবার অ্যাসেসমেন্ট হয়ে গেল আর কি, ঠিক আছে অ্যাসেসমেন্ট হয়ে গেল। তারপরে তারপরের যে টার্ম রয়েছে, তারপরের টার্ম হচ্ছে এভালুয়েশন। ইভালুয়েশন মানে কি? আমি সারা বছর ঘাটতি খুঁজেই বের করছি আর ঘাটতিগুলো পূরণ করি, সারা বছর এটা করে যাব, তাহলে আমি ফাইনাল পরীক্ষা কখন হবে আর কি? ঠিক আছে একটা সময় গিয়ে কি হবে, এই এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, আমি ফাইনাল একটা সময় গিয়ে আমি একটা রেজাল্ট বানিয়ে দেবো আর কি, ঠিক আছে তুমি এত পারো সেটা পারো আর কি, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে ইভালুয়েশন। আমি একদম বাস্তব উদাহরণে আসি আর কি, ঠিক আছে আপনারা ব্যাচ থেকে পড়ছেন আর কি, 3 মাস থেকে পড়ছেন আপনারা, আপনি যত মক টেস্ট নিয়েছে আপনাদের, ঠিক আছে 100+ মক টেস্ট নেওয়া হয়ে গেছে আর কি, তাহলে যখন আমি মক টেস্টের প্রশ্নগুলো বানাই, আমি যখন রাত্রে মক টেস্টের প্রশ্নগুলো বানাই, সেগুলো হচ্ছে টেস্ট। মক টেস্টের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মক টেস্টগুলো যে বানাচ্ছি সেগুলো টেস্ট হচ্ছে, পরীক্ষা হচ্ছে। মক টেস্টগুলো আমি গ্রুপে দিচ্ছি, মক টেস্ট আপনারা দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে ওখানে স্কোর পেয়ে যাচ্ছেন, ঠিক আছে কেউ আপনারা 10-এর মধ্যে 8 পাচ্ছেন, কেউ 7 পাচ্ছেন, তার মানে কি আপনাদের এটা মেজারমেন্ট হয়ে যাচ্ছে, পরিমাপ হয়ে যাচ্ছে, মেজারমেন্ট পরিমাপ হয়ে গেল। আচ্ছা একটু কমেন্টগুলো একটু ইগনোর করুন আর কি, ক্লাস চলাকালীন এইসব তো ঠিক নয় তাই না, সবাই ক্লাস করছে একদম ডিস্ট্রাকশন হবে, কমেন্টগুলো করলে তো একটু ডিস্ট্রাকশন হবে তাই না, এগুলো একটু বুঝতে হবে, এমনকি আমিও ডিস্ট্রাক্ট হচ্ছি। এবার কোনো কেউ কনফিউশন জিজ্ঞেস করছে নাকি এমনি হাসি ঠাট্টা করছে আমিও বুঝতে পারছি না, আমাকে একবার করে পড়তে হচ্ছে কমেন্টগুলো, কমেন্ট পড়তে গিয়ে দেখে সব কমেন্ট আর কি, একটু একটু সচেতন হতে হবে সবাইকে। তাহলে কি দেখলাম, প্রথমে হচ্ছে টেস্ট বা পরীক্ষা আর কি, তো আমি যখন প্রশ্ন বানাচ্ছি মক টেস্টের প্রশ্নগুলো রাত্রে বসে বসে, সেটা টেস্ট বা পরীক্ষা, বানানো হয়ে গেলো আপনাদেরকে গ্রুপে দিলাম, আপনারা মক টেস্টটা দিলেন আর কি, মক টেস্টটা দেওয়ার পরে আপনাদের একটা করে স্কোর আসলো, কেউ 8 পেলেন কেউ 9 পেলেন, তাহলে আপনাদের মেজারমেন্ট হয়ে গেলো, পরিমাপ হয়ে গেলো আর কি, ঠিক আছে। তাহলে এখানে কি সমাপ্ত? না এখানে সমাপ্ত, আমি কি করি আপনাদের যার যেখানে ঘাটতি রয়েছে যতগুলো মক টেস্ট নিয়েছি সমস্ত মক টেস্টের প্রশ্নগুলো পরের দিন ক্লাসে আবার আলোচনা করছি আর কি। কেন আলোচনা করছি? না আপনারা ভুল করছেন, কেন ভুল করলেন, 7 পেলেন কেন ভুল করলেন, ঘাটতি আছে, ওই ঘাটতিগুলোকে পরের দিন মেটানোর জন্য আমি কিন্তু আবার ক্লাসটা নিচ্ছি। তাহলে এই যে কার কোথায় ঘাটতি আছে সেগুলোকে বোঝার পরে পরের দিন যে সেটাকে আমি আবার মেটানোর চেষ্টা করছি, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাসেসমেন্ট। আচ্ছা এবার আমি সারা বছর কি এইভাবে আপনাদের ভুলগুলোকে ঘাটতি করে মেটানোর চেষ্টা করবো, একটা সময় আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে, একটা সময় গিয়ে কিন্তু আপনি ফাইনাল পরীক্ষাও দেবেন, মানে কি 24 তারিখে পরীক্ষাও দেবেন, 24 তারিখে আপনি 150টার মধ্যে 130 পেলেন, 20 নম্বর আপনার ঘাটতি আছে, সেই 20 নম্বরকে আমি এবার ইম্প্রুভ করবো, বলুন ইম্প্রুভ কিন্তু করবো না, সবার শেষে যেটা করছেন সেটা হচ্ছে এভালুয়েশন আর কি, ঠিক আছে। তাহলে এই যে এভালুয়েশন যে করছেন আর কি, এভালুয়েশন হওয়ার জন্য, মূল্যায়ন হওয়ার জন্য আগের প্রক্রিয়াগুলো দরকার কি দরকার না বলুন, অ্যাসেসমেন্ট করছি না মেজার করছি না, এভালুয়েশন হবে, হবে না আর কি। তাহলে এভালুয়েশন হতে গেলে আগেরগুলো লাগবে, আমি অ্যাসেসমেন্ট করবো তাও আগেরগুলো লাগবে, মানে আমার কোনো সিকোয়েন্স আমি ক্রস করতে পারবো না, পরপর যেতে হবে, টেস্টের পরে মেজারমেন্ট, মেজারমেন্ট ফলেই অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টের ফলে এভালুয়েশন হবে, পরপর কিন্তু আমাদেরকে কিন্তু এগোতে কিন্তু হবে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ছিল, এটুকু তো কার কথা সমস্যা, টেস্ট মেজারমেন্ট অ্যাসেসমেন্ট এভালুয়েশন। স্যার টেস্টের 3-4টা ভাগ আছে যদি ওটা বলতেন। কি কি স্যার টেস্ট বলুন একবার। ওই টেস্টের বলে না যথার্থতা, তারপরে টেস্টি নয় ব্যক্তিগততা, এগুলো নাই বুঝতে পারছি, ওগুলো ভাগ নয়, ওগুলো হচ্ছে কোয়ালিটিস অফ এ গুড টেস্ট, একটা ভালো টেস্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলুন। আচ্ছা তাহলে আমরা অ্যাসেসমেন্ট ওটা যদি বলতেন। এবার এই যে আমরা অ্যাসেসমেন্ট করবো আর কি, শিক্ষার্থীর কোন দিক করবো, ঠিক আছে শিক্ষার্থী বাংলা ইংরেজিতে কত পাচ্ছে এই সমস্ত দিকগুলো তো করবো, নাকি তাছাড়াও শিক্ষার্থীর আচার আচরণ ব্যবহার ডিসিপ্লিন এগুলো করবো, সমস্ত দিকেই করবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা দুটো দিকে অ্যাসেসমেন্ট করবো বা ইভ্যালুয়েশন করবো, একটা স্কলাস্টিক দিক বা কারিকুলার দিক বা পাঠ্যক্রমিক দিক, আর একটা কি কো স্কলাস্টিক দিক বা কো কারিকুলার দিক বা সহ পাঠ্যক্রমিক দিক। অর্থাৎ স্কলাস্টিক বা কারিকুলার বা পাঠ্যক্রমিক দিক কোনগুলো, সে বাংলা ইংরেজি ইতিহাসে কত পেলো, এগুলো হচ্ছে স্কলাস্টিক বা কারিকুলার বা পাঠ্যক্রমিক দিক। আর কো কারিকুলার দিক কোনগুলো, কো স্কলাস্টিক দিক কোনগুলো, সে স্পোর্টসে কতটা ভালো করে, কুইজে কতটা ভালো করে, মিড ডে মিল কতটা অ্যাটেন্ড করে বা খেলাধুলা কতটা করে, সেগুলো হচ্ছে আমার কো স্কলাস্টিক। আমরা যখন অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করবো আমরা শুধুমাত্র বাংলা ইংরেজি কত পেলো এগুলো করবো না, এগুলোর সাথে সাথে আচার আচরণ ব্যবহার স্পোর্টস মিড ডে এটা সেটা সমস্ত কিছু মিলে অ্যাসেসমেন্ট করতে, অর্থাৎ স্কলাস্টিক কো স্কলাস্টিক দুটো মিলেই আমরা অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন করবো, কারিকুলার কো কারিকুলার দুটো মিলিয়ে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন করবো, পাঠ্যক্রমিক সহকারী পাঠ্যক্রমিক দুটো মিলিয়ে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন করবো, অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করবো। আমরা PCSE বিকাশে তো বললাম, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, আমরা শুধুমাত্র জ্ঞানীয় বিকাশের উপর অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন করবো না, জ্ঞানের বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু আমি দেখবো আর কি অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন মাধ্যমে।
তাহলে প্রথমে টেস্ট, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, এভালুয়েশন। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? ডায়াগনোস লার্নিং উইকনেস, তার শিখনে কোথায় কোথায় ঘাটতি আছে, ঘাটতিগুলোকে খুঁজে বের করছি অ্যাসেসমেন্টের মাধ্যমে। শুধু ঘাটতিগুলো খুঁজে বের করি অ্যাসেসমেন্টের মাধ্যমে, নাকি সেগুলোকে পূরণও করি, সেগুলোকে আমরা পূরণও করি, ইমপ্রুভও করি। ফিডব্যাক, ফিডব্যাক আমরা দিয়ে থাকি অ্যাসেসমেন্টের মাধ্যমে আর কি, ঠিক আছে। ফিডব্যাকটা কারা পাই? আমি একটা অ্যাসেসমেন্ট নিলাম আর কি, ঠিক আছে, অ্যাসেসমেন্ট নিলাম আর কি। অ্যাসেসমেন্ট নিলাম মানে কি? তার আগে একটা টেস্ট নেওয়া হয়েছে, মানে আপনার মেজারমেন্ট হয়েছে। তাহলে অ্যাসেসমেন্ট হচ্ছে মানে কি? তাহলে ফিডব্যাকটা কে পাচ্ছে? আপনারা অ্যাসেসমেন্ট হয়েছে মানে কি? আপনারা কিন্তু অলরেডি একটা টেস্ট দিয়েছেন, মেজারমেন্ট হয়ে গেছে, তাহলে ফিডব্যাকটা আপনারাও পাবেন, আপনাদের কোথায় কোথায় ঘাটতি আছে। ফিডব্যাকটা আমিও পাবো, টিচারও কিন্তু পাবে, ঠিক আছে, টিচার কেমন পড়িয়েছে আর কি, ঠিক আছে। মনে করুন যে আমি একটা অ্যাসেসমেন্ট নিলাম, অ্যাসেসমেন্ট নিলাম মানে কি? অ্যাসেসমেন্ট নিতে গেলে কি করতে হবে আমাকে? অ্যাসেসমেন্ট নিতে গেলে আমাকে একটা টেস্ট নিতে হবে, 10টা প্রশ্ন আমাকে বানাতে হবে, 10টা 20টা প্রশ্ন বানাতে হবে, তারপর মেজারমেন্টটা নিতে হবে, ঠিক আছে। তাহলে এর ফলে কি ফিডব্যাক হলো? আপনারা 10-এর মধ্যে 5 পেলেন আর কি। আমি আজকে যা পড়ালাম ম্যারাথন ক্লাসে, কালকে একটা মক টেস্ট নিলাম আর কি, মক টেস্ট নেওয়ার পরে 10-এর মধ্যে 5 স্কোর আসলো, ফিডব্যাকটা কে পেলো? স্টুডেন্ট পেয়ে গেলো। আপনারা বুঝলেন, হ্যাঁ আমাদের তো 10-এর মধ্যে 5 পেয়েছি, এত তো ঘাটতি আছে। তাহলে আমি অ্যাসেসমেন্টের যে প্রক্রিয়াটা করলাম, সেখানে ছাত্র কিন্তু ফিডব্যাক হলো, এমনকি আমিও কিন্তু ফিডব্যাক হবো। তাহলে আমি কি পড়ালাম? 10-এর মধ্যে 5 পেয়েছে মানে কি? আমি পড়াতে পারিনি আর কি, ঠিক আছে, আমিও কিন্তু ফিডব্যাক পেয়ে যাবো। তাহলে ছাত্র শিক্ষক উভয় কিন্তু ফিডব্যাক পাচ্ছে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে। আচ্ছা, এবার অ্যাসেসমেন্টের বেশ কিছু ভাগ আছে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আমরা শিক্ষণের জন্য যে অ্যাসেসমেন্টটা করি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটাকে আমরা ফর্মেটিভও বলতে পারি। আচ্ছা, অ্যাসেসমেন্ট অফ লার্নিং কি? শিক্ষণের অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষণ কি হয়ে গেছে, কি জিনিস অলরেডি পড়ানো হয়ে গেছে, তার অ্যাসেসমেন্ট যখন করি সেটা হচ্ছে আমাদের সামেটিভ বা শিক্ষণের অ্যাসেসমেন্ট। 3 নম্বর কি? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে কি? শিক্ষার্থী নিজের অ্যাসেসমেন্ট যখন নিজেই করে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ডায়াগনস্টিক টেস্ট মানে কি? দুর্বলতা নির্ণয়ের অভিজ্ঞতা, শিক্ষার্থীর কোথায় কোথায় ঘাটতি আছে, ঘাটতিগুলোকে যে টেস্টের মাধ্যমে আমরা খুঁজে বের করি সেটা দুর্বলতা নির্ণায়কের অভিজ্ঞতা। এবার ঘাটতিগুলোকে খুঁজে বের করার পর আমরা কি করি? সেটাকে আমরা এবার ইম্প্রুভ করি রিমিডিয়াল টিচিং দেওয়ার মাধ্যমে, যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেটা সংশোধন করি যে পাঠের মাধ্যমে, সেটা বলে রিমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষণ বা সংশোধনী পাঠ। মূল্যায়ন কি? আগে মূল্যায়ন ছিল, বর্তমানে মূল্যায়ন ব্যবহৃত, এভালুয়েশন কথাটা ব্যবহৃত হয় না, সিসি ব্যবহৃত, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন করা হয়। আর মূল্যায়ন যে করবো সারা বছর ধরে করতে হবে। কম্প্রিহেন্সিভ মানে কি? তার স্কলাস্টিক দিক, কোর্স স্কলাস্টিক দিক দুটোই মূল্যায়ন করতে হবে, অর্থাৎ সে বাংলা ইংলিশ ওগুলোতে কত ভালো সেটাও দেখতে হবে, আচার আচরণ ব্যবহার সেগুলো দেখতে হবে, সমস্ত কিছুকে আমাকে দেখতে হবে। তাহলে এই হচ্ছে সিসি। ফর্মেটিভ এবং সামেটিভের মধ্যে পার্থক্য কি কি আছে একটু ভালো করে দেখবেন আর কি। ফর্মেটিভ সামেটিভ থেকে প্রশ্ন আসেই আসবে বা আসবেই আসবে। আচ্ছা, মূল্যায়নের মাধ্যমে কি? আমরা জাজমেন্ট দিয়ে থাকি, পাস করলে না ফেল করলে জাজমেন্ট দিয়ে থাকি। অ্যাসেসমেন্টে জাজমেন্ট দিই না। অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে তার শিক্ষণের উন্নতি করা। আর মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে সে পাস করলো না ফেল করলো সেটাকে আমাকে জাজমেন্ট দেওয়া। স্কুল বেজ অ্যাসেসমেন্ট কি? যে সমস্ত অ্যাসেসমেন্ট নিজের স্কুলেই হচ্ছে, নিজের স্কুলে অ্যাসেসমেন্ট হলে এটাকে স্কুল বেস অ্যাসেসমেন্ট বলে। অ্যাসেসমেন্টের অনেকগুলো টুলস থাকে, যেমন পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? শিক্ষার্থী যেদিন থেকে স্কুলে আসছে আর যেদিন থেকে স্কুলে বেরোবে, এই গোটা প্রক্রিয়ায় ও কি কাজ করছে না করছে, যা কিছু একদম বিস্তারিত হবে, ছবি টবি লাগিয়ে সমস্ত কিছু যেখানে লেখা থাকে যে ডায়েরিতে, সেটা পোর্টফোলিও। এখানে শিক্ষার্থীর কি কি কাজ করছে না করছে, কি প্রজেক্ট দিল, কেমন করলো, ডিটেলসে লেখা থাকে, এটা হচ্ছে পোর্টফোলিও। আর অ্যানেকডোটাল রেকর্ড কি? যেখানে শিক্ষার্থীর বিশেষ কোনো ঘটনা লেখা থাকে। পোর্টফোলিও তো সবই লেখা হচ্ছিল, অ্যানেকডোটাল রেকর্ডে বিশেষ বিশেষ ঘটনা লেখা হবে। হঠাৎ কোনো একটা ভালো কাজ করে ফেললো, অ্যানেকডোটাল রেকর্ড। হঠাৎ কোনো খুব একটা খারাপ কাজ করলো, সেটা অ্যানেকডোটাল রেকর্ডে লেখা হবে। তো পোর্টফোলিওতে ডিটেলসে সবই লেখা হচ্ছিল আর কি। রেটিং স্কেল রেট দিয়ে থাকি, চেক লিস্টে টিক মার্ক দিয়ে থাকি। টেস্ট, টেস্ট দু ধরনের হয়ে থাকে, একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। যেগুলো বড় পপুলেশনের জন্য 5 লাখ 7 লাখ পরীক্ষার্থীর জন্য যে টেস্টটা নিচ্ছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, নন স্ট্যান্ডার্ডাইজ যেটা ছোট পপুলেশনের জন্য নিয়ে থাকি। আর স্ট্যান্ডার্ডাইজ টেস্টের দুটো প্রকার ভেদ আছে, একটা সিআরটি আর একটা হচ্ছে এনআরটি। সিআরটি কোনগুলো? যে সমস্ত টেস্টে একটা ক্রাইটেরিয়া সেট করে দেওয়া থাকে, যে 60% পেলেই তুমি পাস, 90 পেলেই তুমি পাস, 82 পেলেই তুমি পাস, সেগুলো হচ্ছে সিআরটি। আর যে সমস্ত পরীক্ষায় কোনো ক্রাইটেরিয়া সেট করে দেওয়া নেই, যেগুলো পরীক্ষায় র্যাঙ্কিং হয়, ঠিক আছে, র্যাঙ্কিং হয়, কাট অফ আসে, তাহলে সেগুলো হচ্ছে এনআরটি। যেমন যেগুলি আমি কেপি, কলকাতা পুলিশ WAP, এখানে কোনো পাস মার্ক আছে এত পেলে পাস বলুন তো? কেপি WAP কোনো পাস মার্ক নেই। যেরকম ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সিতে যারা উপরে থাকবে তাদেরকে নিয়ে নেবে আর কি। তাহলে এগুলো হচ্ছে এনআরটি, এখানে কোনো পাস মার্ক নেই আর কি, এগুলো র্যাঙ্কিং হয়ে থাকে। সিআরটি মানে কোনটা? ওখানে একটা ক্রাইটেরিয়া ধরে দেওয়া থাকে এত পেলে পাস আর কি। তাহলে আমাদের প্রাইমারি টেট 24 তারিখে, সেটা কি সিআরটি নাকি এনআরটির উদাহরণ? 24 তারিখের
কোয়ালিটি সব স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এবার টেস্টটা যে স্যার সামিটিভ গুলো তো একদম শেষে হয়। হ্যাঁ ম্যাডাম বলুন, সামিটিভ শেষ হয় আর ফর্মেটিভ তো আমি 3 মাস অন্তর করতে পারি। একদম ফর্মেটিভ ডিউরিং কোর্স চলাকালীন, আমরা কোর্স চলাকালীন যা হচ্ছে এই যে আমি সারা এই 3 মাস ধরে যা মক টেস্ট নিয়েছি সবই হচ্ছে ফর্মেটিভ আর কি। আর 24 তারিখে আপনারা মানে পরীক্ষার হলে যে পরীক্ষাটা দেবেন সেটা হচ্ছে সামিটিভ আর কি, ঠিক আছে। আর ফর্মেটিভ যে টেস্টগুলো নিলাম 3 মাস ধরে আর কি, ঠিক আছে, সেগুলোর কি ইম্প্রুভের জায়গা আছে? সেগুলো ইম্প্রুভমেন্টের জায়গা আছে, আপনাদের যেখানে ঘাটতি হবে সেগুলো আমি ইম্প্রুভ করাতে পারবো আর কি। এবার পরীক্ষার 24 তারিখে যে পরীক্ষাটা দেবেন সেটা সামিটিভ আর কি, সেখানে কি ইম্প্রুভমেন্টের জায়গা আছে? সেখানে জায়গা নেই আর কি, যেমনই হোক সেটা গেল আর কি, একবার ডায়লগ দিলে সেখানে আর কেউ ইম্প্রুভ করা সম্ভব নয়। পোর্টফোলিও তো বলুন তো স্যার, পোর্টফোলিওটা একবার। পোর্টফোলিও মানে হচ্ছে শিক্ষার্থী যেদিন থেকে স্কুলে আসছে তার ডিটেলসে, যেখানে ও কোন কাজ করলো না করলো, কোথায় ভালো করছে কোথায় খারাপ করছে, যেখানে ডিটেলসে লেখা হয় সেটাই হচ্ছে পোর্টফোলিও। আচ্ছা চেক লিস্টে টিক দেব, আর আরেকটা কি বলবো একটু, রেটিং স্কেল যেখানে আমরা রেট দিয়ে থাকি আর কি, 1টা স্টার, 2টো স্টার, যদি ভালো আচরণ করে থাকে 5টা স্টার দিয়ে দিলাম, খারাপ আচরণ করলে 1টা স্টার দিলাম, এরকম রেটিং স্কেল। অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাকের মধ্যে কি পার্থক্য এগুলো একটু দেখবেন আর কি, আসে এখান থেকে প্রশ্ন। দেখুন অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন পড়াতে গেলে আর কি বিশাল বড় চ্যাপ্টার আর কি, 2-3 ঘন্টার ব্যাপার আর কি, ঠিক আছে, আশা করছি সবাই জানেন আর কি। আমরা কেন পড়তে বলছি অ্যাসেসমেন্ট এমন একটা চ্যাপ্টার, আপনার যে 5টা সাবজেক্ট রয়েছে 5টা সাবজেক্ট। প্লেসমেন্ট ইভালুয়েশনটা কি স্যার? হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার প্লেসমেন্ট ইভালুয়েশনটা কি? প্লেসমেন্ট স্যার, প্লেসমেন্ট মানে হচ্ছে স্যার ওই তো ফুড এসআই ব্যাচে আমি অ্যাডমিশন নিতে গেলে কি করতে হয় স্যার, একটা আগে পরীক্ষা দিতে হয়। আমার ফুড এসআই যে ব্যাচ আছে সেখানে অ্যাডমিশন নিতে গেলে একটা 30 নম্বরের টেস্ট আছে, 30 নম্বরের টেস্টে যারা মোটামুটি 25+ স্কোর করতে পারে তাদেরকে অ্যাডমিশন নিই। তাহলে আমি কি দেখি সেই টেস্টের মাধ্যমে যে ফুড এসআই ব্যাচে যা চাপ সেই চাপটা তারা নিতে ক্যাপাবেল কিনা, তারা সেই স্থানে যাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে, সেই টেস্টটা নিয়ে তারপর অ্যাডমিশন নিচ্ছি। তাহলে সেই টেস্টটা হচ্ছে প্লেসমেন্ট টেস্ট আর কি, ঠিক আছে। বা যেগুলো এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে সেগুলো হচ্ছে প্লেসমেন্ট টেস্ট আর কি। এন্ট্রান্স টেস্টগুলো কেন নেওয়া হয়, সে এখানে করার যোগ্য কিনা আর কি, সেগুলো হচ্ছে প্লেসমেন্ট টেস্ট আর কি। তাহলে নিজের অভিজ্ঞতাটা স্যার পূর্বেই যাচাই করা হয়? একদম একদম যাচাই করা হয়। ওপেন এন্ডেড কোশ্চেন স্যার, ওপেন এন্ডেড কোশ্চেন গুলো যে সমস্ত প্রশ্নের অনেকগুলো উত্তর আছে। তাই কি স্যার প্লেসমেন্ট থাকবে নাকি? হ্যাঁ বলুন বলুন স্যার। স্যার আপনার নেক্সট যে কম্পিটিটিভ ব্যাচটা সেটাই কি স্যার প্লেসমেন্ট থাকবে? কম্পিটিটিভ যে ব্যাচটা 10 তারিখ থেকে চালু হচ্ছে অবশ্যই এখানে প্লেসমেন্ট থাকবে, এমন কি আমার পরের টেট ব্যাচ গুলোতেও প্লেসমেন্ট থাকবে আর কি, ঠিক আছে। আমার যে এই তো লাস্ট লাস্ট টেট ব্যাচ যেখানে কোনো রকম মানে স্ক্রিনিং প্রসিজার নেই, সবাই ভর্তি হতে পেরেছে। তাহলে তো পাস করতে পারবো না স্যার আমার? না পাস করতে পারবো স্যার, অ্যাডমিশন পাস করতে। হ্যাঁ অ্যাডমিশন টেস্ট বলতে পারি, অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্ট কেন প্লেসমেন্ট টেস্ট বলতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক আমার কম্পিটিটিভ ব্যাচে তো প্লেসমেন্ট টেস্ট আছে আর কি, এমনকি পরবর্তী যে টেটের ব্যাচ যেগুলো হবে আর কি সেখানেও প্লেসমেন্ট টেস্ট হবে। কারণ আপনারা ভালো করেই জানেন আর কি, ঠিক আছে, যারা ব্যাচে আছেন আর কি, যে কি কি পরিমাণ চাপটা যায় আর কি আপনাদের উপর আর কি, ঠিক আছে, কতগুলো করে মক দিতে হয় বা কতটা চাপ যায়। এবার বলুন তো সবাই কি সেই চাপটা নিতে পারে? বলুন আমাদের গ্রুপে যারা জয়েন হয়ে আছে সেই চাপটা কজন নিতে পারে আর কি, ঠিক আছে, কজন করতে পারে আর কি? 50% কি করতে পারে? 105 জন আমাদের, আপনারা যে গ্রুপ থেকে আছেন সেই গ্রুপে 105 জন আছে আর কি। আপনার চাপটা ভালো স্যার, সেই চাপটা কতজন থাকে রাতের ক্লাসগুলোতে? খুব বেশি হলে 50-60, বেশিরভাগ সেই চাপটা নিতে পারে না আর কি। আর যখন সেই চাপটা নিতে পারে না অ্যাজ এ টিচার আমি ডিমোটিভেট হয়ে যাই, কি 100 জন 105 জন এই গ্রুপে আছে, সে মক টেস্ট দিলাম আর কি, মক টেস্ট করে পাঠালো মাত্র 55 জন 60 জন আর কি, তখন আমি ডিমোটিভেট হয়ে যাই আর কি, ঠিক আছে, বাকিরা কেন ক্লাস করছেন আর কি। তো সেই জন্য পরবর্তী টেট ব্যাচ থেকেও ই থাকবে, প্লেসমেন্ট টেস্ট থাকবে আর কি, যাতে আমি কি চাই, আমি চাই শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্ট আর কি। সিরিয়াস স্টুডেন্ট হলে আমারও পড়ানোর আগ্রহটা ডবল থাকে আর কি, আর যদি ওই রকম সিরিয়াস স্টুডেন্ট ঘুরতে আসা স্টুডেন্ট থাকে তাহলে আমিও ডিমোটিভেট হয়ে যাই, সবই শেষ হয়ে যায়। আচ্ছা আমরা এগিয়ে যাই। হ্যালো স্যার, বলুন। আপনি বলেছেন যে 10 তারিখের আগে বলতে হবে কম্পিটিটিভ এর জন্য, ওগুলো ম্যাডাম পরে আলোচনা হবে, কম্পিটিটিভ ব্যাচে আলোচনা বলে যাই। ঠিক আছে ঠিক আছে স্যার। তারপর দুটো জিনিস এখানে জেনে নিই, ওপেন এন্ডেড কোশ্চেন আর ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন কোনগুলো? যেগুলো অনেকগুলো উত্তর আসতে পারে, যেমন আমি যদি বলি 100কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাহলে কি অনেকগুলো উত্তর আসবে, যেমন 1 দিয়ে ভাগ করা যায়, 100 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 50, অনেকগুলো উত্তর আসবে মানে কি ওপেন এন্ডেড। আর যে সমস্ত প্রশ্নের একটাই উত্তর থাকবে আর কি, ঠিক আছে, যেমন 5 × 2 কত হবে, একটাই উত্তর হবে, 10, 10ই হবে, এটা ক্লোজ এন্ডেড, এই প্রশ্নগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড। আর যেগুলো প্রশ্ন অনেক উত্তর হবে তাহলে সেগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন আর কি।
এই ওপেন এন্ডেড কোশ্চেন গুলো হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সাথে সম্পর্কযুক্ত, ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সাথে সম্পর্কযুক্ত, আর ক্লোজ এন্ডেড হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং এর সাথে সম্পর্কযুক্ত। স্যার স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট সম্বন্ধে একটু বলবেন। বলুন স্যার। স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট, স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট বুঝতে পারলাম না স্যার কোন পার্টের মধ্যে পড়ছে। স্যার স এ মানে আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট না স অ্যাসেসমেন্ট? স অ্যাসেসমেন্ট মানে হচ্ছে স্যার, স অ্যাসেসমেন্ট হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট আর কি। অ্যাসেসমেন্টের তিনটা টাইপ বলতে পারি, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অফ লার্নিং, আর অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কোনটা, শিক্ষার্থী যখন নিজের অ্যাসেসমেন্ট নিজেই করে সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আচ্ছা আর একটা যদি আপনি অ্যাসেসমেন্টের ভাগ বলতে চান যে এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল আর কি, ঠিক আছে। যখন অ্যাসেসমেন্টটা শিক্ষার্থী নিজের স্কুলেই হচ্ছে সেটা ইন্টারনাল বা স্কুল বেস অ্যাসেসমেন্ট, আর যখন এই অ্যাসেসমেন্টটা বাইরে হচ্ছে মাধ্যমিকের যখন ফাইনাল পরীক্ষা হয় অ্যাসেসমেন্টটা বাইরে হয় আর কি, বাইরের স্কুল হয়, তাহলে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। আর যদি টেস্ট পরীক্ষা নিজের স্কুলেই হয় সেটা হচ্ছে স্কুল বেস অ্যাসেসমেন্ট আর কি। এই দুটোর মধ্যে কোনটা স্যার স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট? এই দুটোর মধ্যে এটা এক্সটার্নাল হবে, বাহ্যিক। হ্যাঁ যেটা স্ট্যান্ডার্ডাইজড হবে, যেটা স্ট্যান্ডার্ডাইজ সেটা বাহ্যিক হবে, স্ট্যান্ডার্ডাইজটা বাহ্যিক হবে। ঠিক আছে ঠিক আছে। লার্নিং এর থিওরিতে ঢুকছি না, ইন্টেলিজেন্সে ঢুকছি না, তার বাদ দিয়ে আর কি আছে? পার্সোনালিটি হবে কি স্যার? পার্সোনালিটি, পার্সোনালিটি পিডিএফ বানানো স্যার, পার্সোনালিটি আর ইন্টেলিজেন্স আমার পিডিএফ। স্যার জেন্ডারটা, জেন্ডার জেন্ডারটা জেন্ডার তো সহজ একদম, ইজি ব্যাপার। বলে দেন একটা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলুন স্যার। হ্যালো, বলুন স্যার। বলছি স্যার টেটের সিলেবাসে স্যার পার্সোনালিটি বলে স্যার পুরোটাই লেখা আছে, ওখানে কি স্যার ওই যে পার্সোনালিটি যে টাইপ থিওরি, ট্রেড থিওরি সেগুলো কি লাগবে স্যার? অনেকগুলো আছে তো ভাগ। আপনাদের দেখে যতগুলো ক্লাস হয়েছে এনাফ স্যার, এনাফ, যথেষ্ট, আর কিছু বলতে হবে না। জেন্ডার আমরা জানি জেন্ডার এবং সেক্স এই দুটো শব্দ একই নয়, দুটো শব্দ হচ্ছে আলাদা আর কি, ঠিক আছে। জেন্ডার শব্দটা কাদের দেওয়া? সমাজ। একটা ছেলে এবং মেয়েদের মধ্যে আমরা জানি বিভিন্ন দিক থেকে পার্থক্য দেখা যায় আর কি, ঠিক আছে। এবার একটা ছেলে এবং মেয়েদের মধ্যে শারীরিক দিক থেকে যে পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে সেক্স। একটা ছেলে এবং মেয়েদের মধ্যে শারীরিক দিক থেকে যে পার্থক্য দেখা যায় সেটাকে আমরা বলি সেক্স, এবং একটা ছেলে এবং মেয়েদের মধ্যে সমাজের, সমাজ যে পার্থক্যটা তৈরি করে সেটা হচ্ছে জেন্ডার, ঠিক আছে। যেমন এই যে একটা মেয়েদের কাজ হচ্ছে, মেয়েদের কাজ হচ্ছে রান্না করা, আর ছেলেদের কাজ হচ্ছে, ছেলেদের কাজ হচ্ছে বাইরে কাজ করা, তাহলে এই যে পার্থক্যটা, মেয়ে এই কাজ করে ছেলেরা বাইরে কাজ করে, এই পার্থক্যটা কিন্তু জন্মগতভাবে তৈরি হয়নি, ঠিক আছে। এই পার্থক্যটা কে তৈরি করলো? সমাজ তৈরি করলো, তাহলে এটা জেন্ডার, ঠিক আছে। তাহলে এই পার্থক্যটা হচ্ছে জেন্ডার। আর একটা ছেলে এবং মেয়েদের মধ্যে জন্মগতভাবে বা শারীরিক দিক থেকে যে পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে সেক্স। তারপরে তাহলে এখান থেকে প্রশ্ন আসে সেক্স কি? সেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, আর জেন্ডার কি? জেন্ডার একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। জেন্ডার স্টেরিওটাইপ কি? জেন্ডার স্টেরিওটাইপ হচ্ছে যখন আমরা সমাজের কোনো একটা ধারণা আগে থেকে যেটা চলে আসছে তার উপর ভিত্তি করে যখন আমরা একটা ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করি আর কি, যেটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ, সমাজের পূর্ব প্রচলিত কুসংস্কার, রীতি নীতি, ধারণার উপর ভিত্তি করে আমরা যখন ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করি সেটাকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ, ঠিক আছে। যেমন ছেলেরা কান্না করে না, ঠিক আছে, তার মানে কি? ছেলেরা কান্না করে না মানে কি? মেয়েরা কান্না করে, তাহলে কান্না করার দিক থেকে ভাগ করছে আর কি, ঠিক আছে। আচ্ছা মেয়েরা খুব সহজে ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়াটা মেয়েদের কাজ, এখানে আমরা ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করছি। রান্না করা মেয়েদের কাজ, রান্নাটা মেয়েরা করবে, তাহলে এমন দিক থেকে আমরা ভাগ করছি। এই ছেলে মেয়েদের মধ্যে আমরা যখনই কোনো পার্থক্য করি তার মানে কি? সেটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। এবার এই পার্থক্য করতে গিয়ে যদি কোনো একটা সাইডকে আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি তাহলে সেটা হয়ে যাবে বায়াস, কোনো একটা সাইডকে যদি আমরা অবহেলা করি তাহলে সেটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন।
তাহলে কি বললাম, ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য করা মানে হচ্ছে স্টেরিওটাইপ। পার্থক্য করতে গিয়ে যদি আমরা কোনো সাইডকে গুরুত্ব দেই বায়াস হয়ে যাবে, কোনো সাইডকে ইগনোর করলে অবহেলা করলে ডিসক্রিমিনেশন হয়ে যাবে, ঠিক আছে। যেমন মেয়েরা রান্না করে ভালো, তাহলে বলুন তো এটা স্টেরিওটাইপের উদাহরণ কিনা। তাহলে মেয়েরা ভালো রান্না ভালো করে, তাহলে রান্নাটা কারা ভালো করে, মেয়েরা ভালো করে আর কি, ঠিক আছে। একটাতে তাহলে কি হচ্ছে, আমি ছেলে মেয়েদের ভাগ করছি, রান্না করাটা মেয়েদের কাজ, তাহলে যখনই ছেলে মেয়েদের ভাগ করছি মানে কি, এটা একটা জেন্ডার স্টেরিওটাইপের উদাহরণ। এইবার এই জেন্ডার স্টেরিওটাইপিং করতে গিয়ে আমরা দেখুন তো এখানে কি করলাম, কাউকে আমি এখানে গুরুত্ব দিলাম নাকি অবহেলা করলাম? মেয়েরা রান্না ভালো করে গুরুত্ব দিলাম, কাদেরকে গুরুত্ব করলাম, মেয়েদেরকে গুরুত্ব দিলাম। যখনই কাউকে গুরুত্ব দিলাম তাহলে সেটা যেন বায়াস হয়ে যাবে। আর এই উদাহরণটা এইভাবে লিখলাম আমি, ঠিক আছে। এইভাবে যদি আমি লিখি ছেলেরা রান্না ভালো করে না, তাহলে এই লাইনে দেখুন তো ছেলেরা রান্না ভালো করে না, তাহলে আমি অবহেলা করছি, কাদেরকে অবহেলা করছি, ছেলেদেরকে অবহেলা করছি, ছেলে হোক বা মেয়ে হোক কোনো একটা সাইডকে আমি অবহেলা করলে ডিসক্রিমিনেশন, কোনো একটা সাইডকে আমি গুরুত্ব দিলে সেটা হচ্ছে বায়াস। সরাসরি প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে রোহনস রেসপন্স অন রিসিভিং এ টয় ডল, রোহন কি বলছে, প্রতিক্রিয়া জানাচ্ছে, আই ডোন্ট লাইক দিস টয়, আমি এই খেলনাটাকে পছন্দ করি না, বিকজ বয়েজ ডু নট প্লে উইথ ডলস, কারণ ছেলেরা এই খেলনা দ্বারা খেলে না। রোহনকে একটা খেলনা দেওয়ার পর রোহন বলছে আমি এই খেলনা দ্বারা খেলবো না, কারণ কি, ছেলেরা খেলনা দিয়ে খেলে না। এটা কিসের উদাহরণ, রিলেভেন্স, ডিসক্রিমিনেশন, স্টেরিওটাইপ? ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কোনটা স্যার, যখন কোন একটা সাইডকে অবহেলা করা হবে। তাহলে এখানে পড়ুন তো, কাউকে কি অবহেলা করা হচ্ছে, ছেলেদেরকে অবহেলা, মেয়েদেরকে বলছে কি আমি খেলবো না আর কি, কারণ ছেলেরা খেলে না আর কি, ঠিক আছে, অবহেলা তো করা হচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে জেন্ডার ডিসক্রিমিনেশন। দেখবেন প্রশ্নে যে কাউকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অবহেলা করা হচ্ছে, গুরুত্ব দেওয়া হলে বায়াস, আর যদি বলে হচ্ছে কাউকে যদি অবহেলা করা হচ্ছে, অবহেলা করা হলে ডিসক্রিমিনেশন। আচ্ছা দিয়ে একটা এখান থেকে এমসিকিউ করাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মক নিয়েছিলাম জেন্ডার থেকে মনে তো করছি, নিয়েছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার নিয়েছিলেন। জেন্ডার, এই তো জেন্ডার মক 1 2 3। স্যার জেন্ডার বায়াসে গুরুত্ব দেওয়া হয় কাউকে? হুম একদম, কোন একটা সাইডকে যদি আমরা গুরুত্ব দেই ওকে বেশি ফেভারিট দেখাই, জেন্ডার বায়াস। কোন একটা সাইডকে যদি অবহেলা করলাম আর কি, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখুন ডিউরিং এ ডিসকাশন অফ ক্রিকেট, ক্রিকেটের ডিসকাশন করার সময় এ টিচার ইজ পোজিং কোশ্চেন মোস্টলি টু বয়েজ, তাহলে একজন শিক্ষক প্রশ্ন করছে কাদের, বয়েজ, ছেলেদেরকে প্রশ্ন করছে, নট টু গার্লস, মেয়েদেরকে প্রশ্ন না করে শুধুমাত্র ছেলেদেরকে করছে। দিস অ্যাক্ট অফ টিচার ইজ অ্যান এক্সাম্পল, তাহলে ছেলেদেরকে প্রশ্নগুলো করছে, তাহলে এখানে কি করছে, অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে, দেখুন কি বলেছে, মোস্টলি টু বয়েজ, গুরুত্ব দিচ্ছে ছেলেদেরকে প্রশ্ন করছে, জেন্ডার বায়াস হবে, হ্যাঁ ছেলেদেরকে প্রশ্ন করছে, তাহলে হচ্ছে বায়াস আর কি। আর এটি লাইনটা যদি ঘুরিয়ে দেওয়া থাকতো আর কি, ঠিক আছে, মেয়েদেরকে প্রশ্ন করছে না, ঘুরিয়ে দিয়ে থাকলে তাহলে এটা ডিসক্রিমিনেশন হয়ে যেত আর কি। আচ্ছা আর স্যার একটু স্টেরিওটাইপটা বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিফ্লেক্টেড ইন দ্য স্টেটমেন্ট টু অফ এ ফাদার টু এ সন, কি বলছে বাবা ছেলেকে, কি বলছে, ডোন্ট ক্রাই লাইক এ গার্ল, ইউ আর এ বয়, মেয়েদের মতো কান্না করো না তো, তুমি তো একটা ছেলে, এই কথাটা বলছে, এটা কিসের উদাহরণ, স্টেরিওটাইপ, কনস্ট্যান্স, ইকুয়ালিটি, এটাই স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ, এবার এই স্টেরিওটাইপিং করতে গিয়ে যদি কোন একটা সাইডকে গুরুত্ব দেয় তাহলে বায়াস হয়ে যাবে, অবহেলা করলেই হয়ে যাবে। আর তো দাম দিচ্ছে ডিউরিং এ ক্লাসরুম ডিসকাশন, কোন একটা ক্লাসরুম ডিসকাশনের সময় এ টিচার অফেন পেজ মোর অ্যাটেনশন টু বয়েজ দ্যান গার্লস, মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি অ্যাটেনশন দিচ্ছে, কি সাধারণ, বায়াস, আইডেন্টিটি, কনসিস্টেন্সি নাকি? স্যার বায়াসই হবে, বায়াসই হবে।
জেন্ডার থেকে তো সম্ভবত 10টা মার্ক ছিল, আর প্রশ্নগুলো কোথায়? দেখি স্টেরিওটাইপিং মানে কি? স্টেরিওটাইপিং মানে হচ্ছে সমাজের ধারণার ভিত্তিতে আমি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করলেই সেটা হয়ে যাবে স্টেরিওটাইপ। ছেলে মেয়েদের মধ্যে আমি ভাগ করলেই সেটা স্টেরিওটাইপ। এবার আমি তো ভাগ করছি, ভাগ করতে গিয়ে কোন সাইডকে যদি আমি গুরুত্ব দিয়ে ফেলি সেটা হয়ে যাবে বায়াস, কোন সাইডকে যদি আমি নেগলেক্ট করে ফেলি, অবহেলা করে ফেলি সেটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন। তার মানে কি, যেটা বায়াস করা হচ্ছে মানে কি সেটা স্টেরিওটাইপ হবে কি হবে না? বায়াস করা মানে কি স্টেরিওটাইপ হবে কি হবে না? অবশ্যই স্টেরিওটাইপ হবে। ডিসক্রিমিনেশন মানে কি, সেটা কোন স্টেরিওটাইপ হচ্ছে, স্টেরিওটাইপ করতে গিয়ে যদি গুরুত্ব দেই এদের বাংলা কি হবে স্যার? স্টেরিওটাইপ করতে গিয়ে যদি আমি অবহেলা করি সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। এদের বাংলা কি হবে? বাংলা তো স্যার ইংলিশ টার্মই তো আসে, বায়াসের সম্ভবত বাংলা লিঙ্গ আসবে হচ্ছে পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব, বাংলাতে সমস্যা পক্ষপাতিত্ব। ডিসক্রিমিনেশন বাংলা হবে অবহেলা তো না, লিঙ্গ বৈষম্য, বৈষম্য, বৈষম্য তো স্যার স্টেরিওটাইপ হবে। তাহলে স্টেরিওটাইপ কি? স্টেরিওটাইপ হচ্ছে স্যার বদ্ধমূল ধারণা। আচ্ছা স্টেরিওটাইপ লিঙ্গ পক্ষপাতিত্ব, বায়াসটা হচ্ছে ওই লিঙ্গই ওই ওইটা ভুলে গেল। যাই হোক, আমি বায়াস আপনাদেরকে মনে হয় সাজেস্ট স্যার করবো, বৈষম্য ঠিক আছে, স্যার, বায়াস অ্যাডভান্সড মনে হয় সাইকোলজির বৈষম্য। আমি সাজেস্ট করবো সাইকোলজির ক্ষেত্রে আপনাদেরকে ইংলিশ টার্মগুলো ফলো করতে হবে, ঠিক আছে? বাংলা টার্ম দেখলে কিন্তু মাথা সব বুলেট পালট হয়ে যাবে, ঠিক আছে? এটা আমার সাজেশন থাকবে আপনাদের সবার প্রতি আর কি। বাংলা যা অনুবাদ সে বোঝা মুশকিল। যাই হোক, যেটা ওভারঅল কাহিনী বোঝা গেল আর কি, আজকে সাইকোলজি ছাড়া অন্য কিছু আলোচনা করতে পারলাম না, এটাই বোঝা গেল আর কি। আরো আরো স্পিডে চলতে হতো আর কি, কিন্তু পারলাম না, কি করা গেল, তাও অনেক স্পিড চলতে ইন্টেলিজেন্ট হতো। লার্নিংটা তাহলে কবে হবে স্যার? দেখা যাক, আজকে অন্য একটা পড়ানো ছিল, ওই ব্যস্ত আজকে হলো না, দেখে একটু সময়টা পেলাম আর কি, সময় পেলে জানাবো গ্রুপে কখনো। আশা করছি এখন একটু সময় হবে আর কি, কারণ একটু করিয়ে দেবেন ও দুটো, হ্যাঁ। বেশ ভালো।